ক্রিকেটে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ। টাঙ্গাইল স্টেডিয়ামে বছরব্যাপী ভর্তি চলছে ক্রিকেট প্রশিক্ষণে। ভর্তি হওয়া যাবে ছেলে ও মেয়ে পৃথক ব্যাচে। বিকেএসপিতে ভর্তি ইচ্ছুক ও ছোট বাচ্চাদের জন্য রয়েছে বিশেষ প্রশিক্ষণের সুব্যবস্থা। দূরবর্তী ছাত্রদের জন্য আছে আবাসিকের সুবিধা। আগ্রহীরা আজই যোগাযোগ করুন টাঙ্গাইল স্পোর্টস একাডেমিতে। মোবাইল 01711730331, 01712786024, অথবা চোখ রাখুন টাঙ্গাইল স্পোর্টস একাডেমির অফিসিয়াল ফেসবুক পেজে। থ্যাঙ্কস। এটা কি? খুলেই দেখো। ওয়াও, জেনারেল ম্যানেজার। গ্রেট। নামের সাথে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডটা বড্ড বিরক্ত করছিল। হ্যাঁ, প্রথমে অ্যাসিস্ট্যান্ট আউট, তারপর দায়িত্ব বাড়লে ডিনার ডেট গুলো আউট, রোমান্টিক কল গুলো আউট, আর এভাবে একদিন ভালোবাসা আউট। অফিস থেকে অ্যাসিস্ট্যান্টটাকে আউট না করলে ঘরে অ্যাসিস্ট্যান্টটা কই পেতে শুনি? ভালোবাসার সুন্দর গল্পগুলো তো সুন্দর কিছু থেকেই শুরু হয়। নান্দনিক ডিজাইন, পুরো স্টেনলেস স্টিল দিয়ে তৈরি গাজি সিঙ্ক কিচেনটা সুন্দর করে সংসারটাও। সংকট কেটে যাক, প্রশান্তি ফিরে পাক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি প্রান্তোষ ভট্টাচার্য আছি আপনাদের মাঝে। বরাবরের মতো আজকের পর্বে এসেছেন দুজন বিশেষ অতিথি। করোনাকালীন সংকটে টাঙ্গাইলের জাবিয়ানদের নিয়ে বংশাই টেলিভিশনের বিশেষ ধারাবাহিক আয়োজন জাবিরটা। আজকের পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন টাঙ্গাইলের কৃতি সন্তান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, দুজনেই 19তম ব্যাচের, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হুমায়ুন কবির, যিনি ওয়ালটনের চিফ, ওয়ালটনের এক্সিকিউটিভ ডাইরেক্টর অ্যান্ড চিফ কোঅর্ডিনেটর মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন ওয়ালটন গ্রুপ। আরও একজন আমাদের সুলাইমান কবির ভাই, 19তম ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত। আমাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ। এমন একটা সংকটে আমরা আছি যার থেকে নিস্তার পাওয়ার উপায় ঘরে থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিরাপদ দূরত্ব বজায় রাখা। কিন্তু তাই বলে কি থেমে থাকছে জীবন ও জীবিকা? করোনাকে সঙ্গী করেই চলছে আমাদের সেই পথ চলা, আর সেই পথ চলার সঙ্গী হয়েছে ডিজিটাল বাংলাদেশ। আমাদের আজকের মূল আড্ডা শুরু করব শূন্য থেকে। শুরুতেই যাচ্ছি আমাদের হুমায়ুন কবির ভাইয়ের কাছে। ভাই, আমার কথা শোনা যাচ্ছে? ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি, বাট কিরকম ধরনের ডুয়েল হচ্ছে, মানে তোমার সাউন্ড একবার হওয়ার পর আবারও হচ্ছে। ভাই, জানতে চাই আপনার আপনার বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর ঘটনা। বিশ্ববিদ্যালয়ে আমি আসলে এই তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি দর্শন বিভাগে। আমার উদ্দেশ্য ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো অথবা ইকোনমিক্স পড়বো। তো আমি এক বছর গ্যাপ দিয়ে পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমি ইন্টারভিউ দেই এবং আমি যথারীতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 19তম ব্যাচের ইন্টারভিউতে আমি শুধু অর্থনীতি বিভাগ নয়, আমি সারা ইউনিভার্সিটিতে প্রথম স্থান অর্জন করেছিলাম। এটাই হচ্ছে আমার মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শুরুটা। এর পিছনে অবশ্য একটি কারণ হচ্ছে যে আমরা যখন ইন্টারভিউ দেই তখন যে সাধারণ জ্ঞান এত কঠিন ছিল যে কেউ সাধারণ জ্ঞানে পাশ করেনি। তখন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ শুধু ডিপার্টমেন্টাল সাবজেক্টের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করে এবং ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েটের মার্ক ছিল 10 মার্ক,
আর টোটাল ভাই ভাই মার্কস ছিল 10, টোটাল 60 মার্কের উপরে কে কত পেয়েছে সেটার উপর মেধা স্থান নির্ণয় করা হয়। এই ছিল আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানে ভর্তি সংক্রান্ত তথ্য দিয়ে। ধন্যবাদ ভাই, আমরা যাচ্ছি সুলেমান কবির ভাইয়ের কাছে। ভাইয়ের বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর ঘটনা জানতে চাই। আমি প্রথমেই প্রান্তস্কে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা আয়োজন করার জন্য, আর সেই সাথে বংশাইটিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই করোনাকালে এবং এর মধ্যে আমাদের জাহাঙ্গীরনগরে জানার মতো অনেকেই প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি সংক্ষেপে বলছি। আমরা যখন 1989 সালে ইন্টার মেট্রিক পাশ করি, হুমায়ুন বলতে পারবে, ওই সময় কিন্তু ওই বছর পাশের হার ছিল 94.86, মানে 25%-এরও কম। হঠাৎ করে পাশের হারটা এত ব্যাপকভাবে নেমে যায়। আর ওই বছর ইন্টার মেট আমার ফলাফল যেখানে ফার্স্ট ডিভিশন পাওয়ার কথা আমি সেকেন্ড ডিভিশন পাইলাম। আমার ইচ্ছা ছিল আর একবার ইম্প্রুভমেন্ট দিয়ে তারপরে কোথাও চেষ্টা করব। সে সময়ে তারপরও চিন্তা করলাম যে না, চেষ্টা করতে থাকি, চান্স যদি কোথাও হয় হবে ইনশাল্লাহ। হার জন্য না পেয়েছি তো বহুত অভিজ্ঞতা যে না আছে তা না, আমি জাহাঙ্গীরনগর পরীক্ষা দিলাম। তারপরে আমার কয়েকটা সাবজেক্ট হতে পারতো, পরে ইতিহাস বিভাগে আমি চান্স পেয়ে গেলাম। প্রথমত অনেকেই সামাজিকভাবে মনে করে যে ইতিহাস পড়লে কী হবে, এরকম একটা ধারণা অনেকের মধ্যে কাজ করতো, আমার মধ্যেও ছিল, সেটা ছিল না তা না। তারপরও মনে করলাম যে জাহাঙ্গীরনগর চান্স পেয়েছি, ভর্তি হয়ে রাখি, পরের বার চেষ্টা করা যাবে। কিন্তু পরে যখন ভর্তি হলাম, ক্লাস শুরু করলাম, বন্ধুদের সাথে মিশলাম, আড্ডা, হট্টগোল সব কিছু মিলা, এবং সাবজেক্ট হিসাবে ইতিহাস আমার কাছে খুব ভালো লাগলো। আমি কোন দিন টাইম এটা সায়েন্সের ছাত্র ছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছিলো। সে কারণে পরের বছর আমি আর কোথাও ভর্তি চেষ্টাই করিনি, আমি গ্র্যাজুয়েট ছাত্র হিসেবেই থেকে গেলাম, এবং এইভাবেই আমার শিক্ষা জীবন শুরু হয়ে যায়। ধন্যবাদ ভাই, আজকে আপনারা দুজনই বন্ধু এবং দুজনই 19তম ব্যাচের, এটি হচ্ছে মনে হয় আপনাদের দুজনের জন্য একটি বন্ধুর আবার মিলন মেলা দুজনের। আমি আপনাদের হ্যাঁ সাথে সেতু বন্ধন করছি আর কি। তো চলে যাচ্ছি এবার আপনাদের দুজনকে নিয়ে প্রশ্ন করবে, শুরু কাকে দিয়ে করব আপনারা দুজনের মধ্যে? হ্যাঁ হুমায়ুন কবির ভাই, চলে যাচ্ছি প্রশ্ন করবে আপনাকে নিয়ে, আপনার ক্যাম্পাসের প্রথম ভালো লাগার স্থান। আসলে ক্যাম্পাসের প্রথম ভালো লাগার স্থান হচ্ছে আমার কাছে খেলার মাঠ, কারণ হচ্ছে আমি আসলে খেলাধুলা করতাম। তুমি জানো কিনা যে আমি এমএস হলে 6 বারের চ্যাম্পিয়ন অ্যাথলেটিক্স। হ্যাঁ আমার কাছে খেলার মাঠটা খুবই প্রিয় এবং ফুটবলও খেলতাম, খেলার মাঠটা আমার কাছে খুবই প্রিয়। আর যেমন সুলাইমান আছে, আমি খেলা মীর মুশারফ হোসেন হল, খেলার মাঠ আর হচ্ছে ডিপার্টমেন্ট, এই ছিল আমার মানে যাতায়াত করার এলাকা। আমি খুবই ওই মেয়েদের হলে খুবই কম যেতাম, ওই প্রান্তিক হলো, ওই কি বলে ক্যাফেটেরিয়া বলো, তারপরে তোমার ওই ওইদিকে যে মেয়েদের হল গুলো আছে, আমি কখনো ওইদিকে খুবই কম যেতাম আর কি, কারণ খেলাধুলা পড়াশোনা ইকোনমিক্সে পড়াশোনা করতাম, ছাত্র হিসেবে খুব ভালো না থাকলেও মোটামুটি ভালো ছিলাম। এই হচ্ছে আমার মানে ভালো লাগা। আমরা সুলাইমান কবির ভাইয়ের কাছ থেকে একই প্রশ্ন নিয়ে জানতে চাই। বিশ্ববিদ্যালয়ে আসলে আমার হুমায়ুন খেলাধুলা করতো, কিন্তু আমি খেলাধুলা এরকম করতে পারতাম না, তবে খেলাধুলা অনুরাগী ছিলাম, টিভিতে খেলা দেখতাম, সেটা আরেক ব্যাপার। আর আমার প্রিয় জায়গা ছিল ডিপার্টমেন্ট, প্রতিদিন ক্লাস করতাম। আমার ক্লাস মিস হয়েছে এরকম কথা মনে হয় বলতে পারবেন না। আমার বকখালা গ্রাম থেকে 40 কিলোমিটার পাড়ি দিয়েও কোনো দিন গিয়ে আমি সকালে 1:30 ক্লাস ধরেছি, আমি ক্লাসের জন্য অস্থির থাকতাম, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করেছি। আর এর বাইরে আমি
অনেকটা সময় লাইব্রেরিতে কাটিয়েছি। আমার ইউনিভার্সিটি জীবনে একটা বড় অংশ কেটেছে ইউনিভার্সিটির লাইব্রেরিতে। লাইব্রেরিতে আমার প্রিয় জায়গা ছিল বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা ভাই, আপনার প্রথম ভালো লাগার বিষয় কি ছিল? ভালো লাগার বিষয়, প্রথম ভালো লাগার বিষয় বলতে ঠিক সেটা বুঝতে পারছি না। যে কোনো বিষয় হতে পারে, শিল্প, সাহিত্য, ক্যাম্পাসের প্রকৃতি। হ্যাঁ, ক্যাম্পাসের প্রকৃতিটা খুব ভালো লেগেছিল আমার। বিষয়টা আমরা যখন ক্লাস শুরু হয় তখন ছিল নভেম্বর মাস। আমার খুব ভালো লেগেছিল যে আমি তো সকালে উঠে নামাজ করতাম, তখন ওই যে অতিথি পাখিগুলো ওই সকালে দেখতাম যে নামাজের পরে আমি একবার তখন হাঁটতাম, অতিথি পাখিগুলো আমাকে খুব মুগ্ধ করতো সকালে ওই নভেম্বর ডিসেম্বর মাস শীতকালে। তখন খুব মুগ্ধ হয়েছিলাম। তারিখ যেন বন্ধ হয়ে গেল, এটাও কিন্তু একটা মানে ক্লাস করার আগে চলে আসলাম। আপনাদের সাথে অ্যাড করে নিচ্ছি, এই বর্তমান যে করোনা পরিস্থিতি এই সময়েও কিন্তু আমাদের 49তম আবর্তন, তারাও কিন্তু কিছুদিন ক্লাস করেই, মানে কিছুদিন বলতে মাত্র 5 দিন ক্লাস করতে পেরেছে, তার মধ্যে কিন্তু এই করোনার একটি সংকট চলে আসলো। তো আমার কাছে মনে হয় আপনাদের পরে মনে হয় ওরাই হচ্ছে এই পরিস্থিতির শিকার। তো ভাইয়ের কাছ থেকে জানতে চাই প্রথম ভালো লাগার বিষয়। আমি আমার আসলে বললাম আমার জাহাঙ্গীরনগর অবশ্যই একটা কি বলবো যে সুন্দর একটা ক্যাম্পাস বাংলাদেশের মধ্যে। আমি বাংলাদেশের মোটামুটি সবগুলো ইউনিভার্সিটিতেই ঘুরেছি খেলাধুলার ব্যাপারে বা ওয়ালটনের একজন এক্সিকিউটিভ হিসাবে। আমার কাছে মনে হয়েছে জাহাঙ্গীরনগর সত্যিকার অর্থে একটা সুন্দর জায়গা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে এটা ঢাকার মধ্যে আবার ঢাকার একটু বাইরে, খুব নিরিবিলি, পড়াশোনা করার জন্য খুবই সুন্দর। আর আমি যেহেতু খেলাধুলা করতাম, আমার কাছে সেন্ট্রাল মাঠটা হচ্ছে আমার খুবই প্রিয় জায়গা। এখনো আমি যখন ফ্যাক্টরিতে যাই ফেরার সময় আমি অন্তত ওই মাঠের উপরটা একটু চক্কর দিয়ে আসি, কারণ ওটা হচ্ছে আমার একটা প্রিয় জায়গা। কারণ আমি 5.5 বছর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এমএস হলে আমি কিন্তু 6 বার চ্যাম্পিয়ন ছিলাম আর্থিক। এটা আমার খুবই একটা গর্বের জায়গা, খুবই একটা কি বলবো যে আমার হৃদয়ের স্থান করা একটা জায়গা হচ্ছে সেন্ট্রাল মাঠ। ভাই, আপনার ক্যাম্পাস জীবনের প্রথম বন্ধু এবং বান্ধবীর নামটি জানতে চাই। ক্যাম্পাস জীবনে আমার প্রথম বন্ধু হচ্ছে হাবিবুর রহমান কাঞ্চন, ওকে সবাই মামা বলে ডাকতো। আমাদের 19তম ব্যাচের 5 জন বন্ধু ছিল, ওদেরকে পঞ্চ পাণ্ডব বলতো। সেই পঞ্চ পাণ্ডবের এক পাণ্ডব, এরা খুবই দুষ্টামি করতো, এদের যখন যা মনে আসতো তাই করতো। এরা কেউ ক্রিকেট খেলতো, কেউ ফুটবল খেলতো, কেউ গান করতো, কেউ নাটক করতো, মানে এরা হেন কোনো কাজ নাই যে এরা করতো না, এরা খুবই মজার মানুষ। সেই কাঞ্চন, আমি যখন আমার বাসা হচ্ছে মিরপুরের শাহরাপাড়ায়, ওখান থেকে যাচ্ছিলাম কাঞ্চনের বাসাও শাহরাপাড়ায়, দুইজনে 10 নম্বর এসে আবার 1 নম্বরে আসলাম। 1 নম্বরে এসে আমরা যখন কি আমরা কি আসলাম ওই যে আপনার টেকনিক্যাল থেকে যখন ইউনিভার্সিটির বাসে উঠলাম, ও আর আমি একসাথে পাশাপাশি সিটে বসলাম, মানে আমরা ওখান থেকে বন্ধু হয়ে গেলাম। এই হচ্ছে হাবিবুর রহমান কাঞ্চন। আর বান্ধবী বললে আসলে আমি এই জিনিসটা আমি সত্যিকার অর্থে আমি কাউকে কোনোদিন বলতে সাহস পাইনি, আমার ছিলও না। মানে আমি কারোর সাথে আসলে মেয়েদের বিষয়ে আমি খুবই বলতে পারো যে দুর্বল ছিলাম। আমি কখনো কাউকে বলতে সাহস পাই নাই যে আমার বন্ধু, আমি সবসময় আমি একা একাই চলতাম। সুলাইমান ভাই হাসছিল আপনার কথা শুনে, দেখি সুলাইন ভাইয়ের কাছ থেকে একই উত্তর পাই কিনা। আচ্ছা, আমার মানে প্রথম বন্ধু বলতে আসলে কি বোঝা যায় এটা আমি মানে ওইভাবে বলা কঠিন। আমি প্রথম দিন যখন ক্লাসে গেলাম তখন তো অনেকের সাথে কথা হইল, বিশেষ করে আমার মনে আছে ইকবাল, তারপরে হলো মুজিব, এরকম মাহবুব, এদের কথা বেশ মনে পড়ে। আর মেয়েদের মধ্যে বলা যায় প্রথম তাদের সাথে পরিচয় হয়েছিল জেসমিন,
তারপরে পুনম, এরকম কিন্তু নির্দিষ্টভাবে কারোর সাথে এরকম না, এরকম পরিচয় হয়েছে। প্রথম দুয়েকের এরকম পরিচয় হয়েছিল, তারপরে তো সবার সাথে ইন্টিমেসি করে হতো। আমরা ছাত্র ছিলাম মাত্র 30 জন, সবার সাথে ইন্টিমেসি হইতে 1 সপ্তাহ বেশি লাগে না মোটামুটি। সুলাইমান ভাইয়ের কাছ থেকে জানতে চাই, স্মৃতির পাতায় কেমন আছে আপনার বন্ধুরা? বন্ধুদের তার সবার সাথে যোগাযোগ আছে, দু একজন বান্ধবীর সাথে যোগাযোগ এরকম নাই, কিন্তু বন্ধুদের সাথে প্রায় সবার সাথে যোগাযোগটা এখনো আছে, কম বেশি যোগাযোগ সবার সাথে আছে। আমরা হুমায়ুন কবির ভাইয়ের কাছে যাই। আচ্ছা ভাই, স্মৃতির পাতায় কেমন আছেন আপনার বন্ধুরা? স্মৃতির পাতায় আমার বন্ধুরা, আমার আসলে খুবই কষ্ট লাগছে যে আমার আমার বন্ধু ইকোনমিক ডিপার্টমেন্টের প্রফেসর নিসার আহমেদ শামস কিছুদিন আগে মারা গিয়েছে। আমাদের আরেক বন্ধু সেলিনা, সেও মারা গিয়েছে। এই দুটো আমাদের জন্য আসলে খুবই কষ্টকর যে আমাদের দুইজন বন্ধুকে আমরা হারিয়েছি। আর মোটামুটি আমাদের সব বন্ধু বান্ধব, আমার মোটামুটি 60% বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ আছে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে, তাদের সাথে যোগাযোগ হয়, মোটামুটি সবাই ভালো অবস্থানে আছে। ভাই আপনার পেছনে আমরা অনেক কাপ দেখতে পাচ্ছি, এই আপনার এত অর্জন, মানে এটা এতগুলো কাপ কি আপনার সকলের জীবনের অর্জন নাকি আপনার? না, এগুলো আসলে আমার অর্জন নয়। তুমি জানো যে আমি হচ্ছে ওয়ার্ল্ড এই প্রাণতোষ, কথাগুলো আমরা যে বলছি এটা আবার মানে 1-2 মিনিট পরে আবার ওইটাই উচ্চারিত হচ্ছে, এটা কেন হচ্ছে একটু দেখতে বলো না কাউকে। এটা মনে হয় আপনার ওখানে নেট সমস্যা করছে, এই কারণে আর কি এই সমস্যাটা হচ্ছে। আমার এখানে সমস্যা হচ্ছে না, কোনো পরিষ্কার পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই, আপনার ওখানে একটু সমস্যা হচ্ছে, সমস্যা নাই, আপনি দূরে থেকেও আমাদের কাছেই আছেন ভাই। আমরা 3 জন একই পরিবারের সদস্য, তো আমরা দূরে থেকেও কাছে আছি, একটু একটু সময় নিয়ে হলেও আপনি আপনার উত্তরগুলো দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমার পিছনের যে কাপগুলো আছে আসলে এগুলো, তুমি জানো যে আমি ওয়ালটন গ্রুপের মার্কেটিং এ কাজ করি, এগুলো হচ্ছে বিভিন্ন টিভি রেডিও পত্রিকা এদের যে বর্ষপূর্তি হয় সেই উপলক্ষে তারা এই কাপগুলো তৈরি করে, আমরা ওদের অনুষ্ঠানে অংশগ্রহণ করি, ওরা আমাদেরকে এগুলো গিফট হিসেবে দিয়েছে। আর আমার বাসায় প্রায় 500 কাপ আছে, এটাকে আমি এটার আমি নাম রেখেছি মগের মূল্য। মগের মূল্য রাইট ইজ রাইট, আমি এটাকে বলি মগের মূল্য। আচ্ছা সুলাইমান ভাই, হ্যাঁ আপনি আপনার ক্যামেরায় মাথা কেটে যাচ্ছে আর কি, মানে মাথার উপরে জায়গা বেশি হয়ে গেছে। আমরা একটি হ্যাঁ আমরা বিরতিতে যাব, আপনি এর মাঝে ওই আপনার এটি ঠিক করে ফেলেন আর কি। আমরা চলে যাচ্ছি বিরতিতে। ওকে, ক্রিকেটে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ, টাঙ্গাইল স্টেডিয়ামে বছরব্যাপী ভর্তি চলছে ক্রিকেট প্রশিক্ষণে। ভর্তি হওয়া যাবে ছেলে ও মেয়ে পৃথক ব্যাচে। বিকেএসপিতে ভর্তি ইচ্ছুক ও ছোট বাচ্চাদের জন্য রয়েছে বিশেষ প্রশিক্ষণের সুব্যবস্থা। দূরবর্তী ছাত্রদের জন্য আছে আবাসিকের সুবিধা। আগ্রহীরা আজই যোগাযোগ করুন টাঙ্গাইল স্পোর্টস একাডেমিতে। মোবাইল 01711730331, 01712786024, অথবা চোখ রাখুন টাঙ্গাইল স্পোর্টস একাডেমির অফিসিয়াল ফেসবুক পেজে। বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম আমাদের আজকের দাবিটায়। আমাদের আজকের দাবিটায় আমাদের দুজন সম্মানিত বড় ভাই
উপস্থিত হয়েছেন, দুজনেই দুজনের নামের শেষে কবির যুক্ত আছে। তো আমরা একজন হুমায়ুন কবির ভাই এবং আরেকজন সুলাইমান কবির ভাই, আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি আবার আমাদের আড্ডায়। আপনারা যারা আমাদেরকে দেখছেন তারা আমাদের বংশী টেলিভিশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারেন। এবং আমি বলছি আমাদের মাননীয় দুজন অতিথিকে, ভাই আপনারা চাইলে আমাদের অনুষ্ঠানটি এখন শেয়ার করে দিতে পারেন, আমাদের এই লাইভ চলাকালীন সময়টা আপনি এখন শেয়ার করে দিতে পারেন, তাতে আমাদের কিছু অতিথি যারা আমাদেরকে যারা দেখছে তারা তাদের কমেন্ট করে তাদের মতামত জানাতে পারবে। যাচ্ছি এবার প্রশ্ন পর্বে। হুমায়ুন কবির ভাই, আপনাদের দুজনকে নিয়ে যাব ভাবনায় টাইম মেশিনে, যে সময় আপনারা শিক্ষার্থী ছিলেন। এখন যদি ক্যাম্পাসে ফিরে যেতে পারেন তাহলে কোন সময় ফিরে যাবেন? আমার বলে ভাই, এখন যদি আমাকে ক্যাম্পাসে ফিরে যেতে হয়, আমার মন তো আসলে বৃদ্ধ হয় না, তুমি জানো। আমার মনে হয় আমি সেই 90 সালেই চলে যাব। আমার মন এখনো সেই 90 সালের মতোই আছে। আর এটা যদি ফিরে যাওয়া যেত, এর চেয়ে আমার মনে হয় সুন্দর কিছু আর হতো না। আচ্ছা, আশা করছি এই মুহূর্তের জন্য হলো আপনি অনুভব করেও ফিরে যেতে পারবেন, যেহেতু আপনাকে ভাবনায় নিয়ে এসেছি টাইম মেশিন এ। আমরা আপনার নামের ইতিহাসটা জানবো। আপনি আমাকে বলছিলেন যে কবির নামে আপনাকে সবাই কবি বলে ডাকে। আসলে আমার আমার মেজো বোন, আমার যখন জন্ম হয় উনি আমার নাম মেঘনায় ঢল, যে কবিতাটা হুমায়ুন কবির লিখেছে, তো আমার সেই বড় বোন মেঘনায় ঢল, সেই কবির নাম অনুসারে হুমায়ুন কবির নাম রাখে আমার, এবং আমার ডাক নাম কবি রাখে। যে কবি নামটা হচ্ছে যে আসলে খুব কম মানুষেরই আছে, এই কারণে উনি কবি নামে আমাকে আমার মেজো বোন আর কি আমার নামটা রেখেছে। আচ্ছা আচ্ছা, আমরা আমরা যাচ্ছি সুলাইমান কবির ভাইয়ের কাছে। ভাই আপনার মাথা কেটে যাচ্ছে ভাই। হ্যাঁ, এখন যদি ক্যাম্পাসে ফিরে যেতে পারেন তাহলে কোন সময় ফিরে যাবেন? ভাই আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। সাউন্ড নাই সুলাইমান, এখন শোনা যাচ্ছে? না, ক্যাম্পাসে যেতে পারলে তো অবশ্যই ভালো লাগে। আর আমি তো এখনো ছাত্রই আছি, বলতে গেলে আমি তো এখনো পিএইচডি গবেষণার কাজে আছি এবং এখন ফুল টাইম গবেষক হিসেবে কাজ করছি। তাই আমি ক্যাম্পাসে যাই, কিন্তু সেটা তো আমি বই বই যাওয়া যায় না। কিন্তু সবাই আগেকার মতো যেতে পারলে আমার খুব ভালো লাগতো। আচ্ছা সুলাইমান ভাই, আপনার হ্যাঁ আপনার কোন হলে অ্যালট এখন? আপনি যেহেতু এখন ছাত্র আছেন বললেন, তাহলে এখন কোন হলে অ্যালট আছে আপনার? আমার আগের হলে অ্যালট আছে, শহীদ ছা নাম্বার প্রথম। আর ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো। আপনি তাহলে ভাবনা টাইম মেশিন এ হলেও সেই এখনকার সময়টা আপনি অনুভব করতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, না টাইম মেশিন না, আমি তো অনেক সময় হলো যাই তো হয় কাজে। ভাই ক্যাম্পাস জীবনের প্রথম বন্ধু বা বান্ধবী এই দুজনকে যা আজও বলা হয়নি, এমন কোন কথা আছে কিনা যা এখন বলতে চান? এরকম কোন কথা আমার নাই যে বলা হয়নি এরকম। তাহলে যদি বলি বন্ধু, আপনার প্রিয় বন্ধুদেরকে উদ্দেশ্য করে আপনি তাদেরকে কিছু বার্তা দিতে পারেন, তাহলে তাদেরকে কি বার্তা দিতে চান? তাদেরকে একটা কথা দিতে চাই যে আমরা যতদিন বেঁচে আছি সবাই যাতে সবার সাথে যোগাযোগ রাখি, একে অপরের আপদে বিপদে সমস্যায় এগিয়ে আসি, সবাই মিলেমিশে থাকি, এটা এই বার্তাটা দিতে চাই। ঠিক আছে, আমরা একই প্রশ্ন নিয়ে যাচ্ছি হুমায়ুন কবির ভাইয়ের কাছে। আসলে আমি আমার বন্ধুদেরকে এমন একটি বার্তা দিতে চাই যে আসলে কিন্তু আমাদের মন কিন্তু এখনো সেই 90 দশকের মনই আছে, আমরা এখনো মনের দিক থেকে বৃদ্ধ হইনি, বয়স বেড়েছে এটা কোনো ফ্যাক্ট না, মনের দিক থেকে আমরা এখনো তরুণ আছি। আমি আমার বন্ধু বান্ধবী যারা আছেন তাদেরকে বলবো, আসো আমরা সবাই মিলে জীবনটাকে উপভোগ করি আর আত্মমানবতার সেবায় নিজেকে নিবেদিত করি।
কাউকে 10 টাকা দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার মধ্যে কোনো ক্রেডিট আছে বলে আমি মনে করি না। কারণ কাউকে সাহায্য করতে হবে কেউ যেন না জানে, শুধু যাকে সাহায্য করলাম সেই জন্য জানে। এটা আমার অনুরোধ, আমার যারা বন্ধু বান্ধবী আছো তোমরা সবাই আসো, আমরা সবাই মিলে আমাদের চারপাশে যারা একটু অভাবগ্রস্ত বা বিপদগ্রস্ত আছে আসো আমরা সবাই তাদের পাশে দাঁড়াই, তাহলে আমি মনে করব যে আমাদের এই জীবনটা সার্থক। আপনার কথা শুনে ভাই ভালো লাগলো, অনেক ভালো লাগার এবং গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বললেন। তো এই ভালো লাগার এই মুহূর্তটাকে আমি আর নষ্ট করতে চাই না, আমি আপনার কাছ থেকে আপনার প্রথম ভালো লাগা আর ভালোবাসার গল্প জানতে চাই। আসলে ভালো তো ভালোবাসা আমার বিয়ের পরে হয়েছে। আমি জাহাঙ্গীরনগর থেকে খালি হাতে এসেছি, কারণ আমি ভালোবাসা কাউকে নিবেদন করতে পারিনি, আমার সেই সৎ সাহস ছিল না। হয়তো বা কোনো মেয়ে আমাকে পছন্দ করছে, কারণ ইকোনমিক্স ডিপার্টমেন্টের ভর্তির সময় তো অন্তত ফার্স্ট বয় ছিলাম এবং অনার্স মাস্টার্স দুটোতেই সেকেন্ড ক্লাস ফার্স্ট হয়েছি, ফার্স্ট ক্লাস পাইনি, সেটা আমার ব্যর্থতা। আর খেলাধুলা করতাম, এমএস হলে অ্যাথলেটিক্সের ক্যাম্পে হয়েছি 6 বার, এটাও একটা বিষয়। কাউকে আসলে বলতে সত্যিকার অর্থে বলতে আমার সৎ সাহস ছিল না, আমি বলতে পারিনি। এটা ছিল ভালোবাসার দিকটা, ভালোবাসাটা হয়েছে সত্যিকার অর্থে আমার বিয়ে করে। এখন আমার ঘরে যে গৃহী আছে সব ভালোবাসা তার জন্যই, সেই আসলে সব কিছু। আর ভালো লাগার বিষয়টা হচ্ছে যে সত্যিকার অর্থে বললে যে জাহাঙ্গীরনগরের প্রেমে এখনো আমি মগ্ন। আমি সবসময় জাহাঙ্গীরনগরে শুধু আমি একা যাই না, আমার যে এখন মানে আমার এখন যে প্রেমিকা তাকে নিয়ে যাই, সে উপভোগ করে, সারাদিন ক্যাম্পাসে ঘুরি। আমার ডিপার্টমেন্টের যে আমার ছোট ভাই বোনেরা আছে ওরা আমাকে সময় দেয়, ডিপার্টমেন্টের টিচাররা আমাকে সময় দেয়, আমি টোটাল ক্যাম্পাস সারাদিন ঘুরে বিকেলবেলায় চলে আসি। এটাই হচ্ছে এখন ক্যাম্পাস সম্পর্কে আমার ভালো লাগে। ভাই আমাদের ভালো লাগার বিষয়ের মধ্যে সুলায়ন ভাইয়ের মুখে একটু হাসি পাচ্ছিলাম, তো সুলায়ন ভাইয়ের কাছ থেকে জেনে আসি তার ভালো লাগা ভালোবাসার গল্প। সুলায়ন ভাই বলছি, মানে ক্যাম্পাস তো অবশ্যই আমার ভালো লাগে, আর আমি তো বলছি যে ছাত্র এখনো, আর আমার একটা রেকর্ড আছে। তার মানে আপনার আপনার এখনো ভালোবাসাটা মানে এখনো চলমান নাকি? আপনি এখন, কিন্তু আপনাকে যদি বলি আপনার প্রথম ভালো লাগা আর ভালোবাসার গল্পটা সেটা জানতে চাই। প্রথম ভালোবাসা ভালো লাগা তো ওইভাবে জীবন হয়ে ওঠেনি কখনোই, ভাগ্য হয়ে ওঠে আসলে, আর ক্যাম্পাসও হয়ে ওঠে নাই, আমার কিছু লিমিটেশন ছিল। আর বিশেষত আমি তো এখন দেখতে একটা ছোটা খাটাই ছিলাম, আর হচ্ছে সবাই আমাকে শিশু মনে করতো, কোনো মেয়ের কাছে বলতে গেলে কোনোরকম পাত্তা পেতাম না, মানে সবাই আমার শিশু পড়ে মনে করতো, এরকম একটা ভাব ছিল আমার প্রতি, ভালো জানতো কিন্তু শিশু মনে, যে কারণে আমি কারোর সাথে ওই মানে ওই রকম ভাবে মিশতে পারি। আপনার কিন্তু সুযোগটা এখনো নষ্ট হয় নাই, এখনো আছে সুযোগ তো, সুযোগ কে আছে, তবে আপনার আপনার সাথে ওই যে আপনার সাথে ভালোবাসার এই যে আপনার সন্তান সে আপনার সাথে লাইভে আছে আর কি, তো আমরা সুলেমানের মেয়ে সম্ভবত না, সুলেমান মেয়ে না ছেলে? হ্যাঁ ছেলে ছেলে। ও আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম চাচু, কেমন আছো তুমি? ভালো ভালো আছো? আচ্ছা, আমাদের আমাদের ভালো লাগলো যে সুলায়ন ভাই তার সন্তানকে লাইভের মাধ্যমে নিয়ে আসলো, তার ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করি, তার জীবনে সে অনেক বড় কিছু হোক। ভাই সুলায়ন ভাই, হ্যাঁ আপনার আপনার সাথে আপনার আপনার সাথে আপনার ব্যক্তি জীবনে ফিরে আসি,
যেহেতু আপনি এখন শিক্ষার্থী এবং যেহেতু আপনি বলছেন যে বর্তমানে আছেন, আর ওইদিকে আপনি পারিবারিক জীবনে যেহেতু বিবাহিত, ভাবি আছে, সন্তান আছে, তো ভাবির সাথে আপনার ভালোবাসার গল্প যেহেতু আছে, তো আমি যদি বলি সুন্দর একটি স্মৃতি যেটি আপনি শেয়ার করতে চাচ্ছেন। সুন্দর কোন স্মৃতি এরকম তো মনে করতে পারছি না, পারিবারিক জীবনে ভালো আছি, সুখে আছি, এবং আমার সংসারে আলোর মধ্যে কখনোই মানে ঝগড়াঝাটি পড়তে গেলে হয় না, পড়তে গেলে দুজনেই বুঝে শুনে চলি, এরকমই আর কি বিষয়টা। আচ্ছা, ভাবিকে দেওয়া আপনার প্রথম উপহার কি ছিল? প্রথম উপহার আমার মনে হয় বিয়ের পরে প্রথম অল্প দিন পরে একটা করোটের হাট থেকে, হাট থেকে একদম করোটের হাট থেকে একটা শাড়ি কিনে দিয়েছিলাম। হাটের আচ্ছা, তুমি করোটের হাটে গেলে কেন? আমি তো করোটা পড়ে আমার বাড়ি করোটে। ও আচ্ছা, তোমার বাড়ির পাশে, আমি করোটে কলেজে পিতা। আমাদের হুমায়ুন কবির ভাইয়ের কাছ থেকে শুনে আসি, আমাদের কবি ভাই হুমায়ুন কবির ভাই কিন্তু কবি ভাই নামে বেশি পরিচিত, তো আমাদের কবি ভাইয়ের কাছ থেকে জানি, ভাই ভাবির কাছ থেকে পাওয়া আপনার প্রথম উপহার কি ছিল? ভাবির কাছ থেকে? হ্যাঁ, ভাবির কাছ থেকে পাওয়া। তোমার ভাবির কাছ থেকে? তার আগে কথা বলি, তোমার ভাবিকে আমি প্রথম দেখি হচ্ছে আমার ভাতিজির বাসায়, মানে বিয়ের কথাবার্তা চলছে সেখানে দেখি, আমি তাকে দেখি, সেও আমাকে দেখে, দেখার পরে আমার মানে আমার ভাতিজি জামাই, আমার ভাতিজি বয়স আবার বড় কিন্তু আমার আপন ভাতিজি, তো এরপর আমি শুনি যে তোমার ভাবি বলছে আমি নাকি দেখতে খুব কালো, সে দেখছে, তো এরপরে মানে বিয়ের কথাবার্তা চলতেছে, আমার দুই বোন তাদের বাসায় দেখতে যায় আমার ওয়াইফকে, এরপরে আমার কাছে এক কথা আসে যে সে ছেলেকে দেখতে যায়, কারণ সে ছেলেকে যখন দেখছে সে নাকি দেখতে নাকি তার কাছে কালো মনে হয়েছে, এরপরে আমাকে বাধ্য হয়ে মানে আমার শ্বশুর বাড়ি আসতে হইলো আর কি, মানে আমার ফেস দেখানোর জন্য, ঠিক আছে। তারপরে সে দেখলো যে না আসলে গায়ের চামড়াটাও তো কালো না, এই মোটামুটি আছে আর কি। এই হলো তার সাথে আমার প্রথম মধুর স্মৃতি। আর হইলো বিয়ের আগে মানে টেলিফোনে প্রচুর কথা বলতাম, একবার তো কথা বলতে বলতে টেলিফোনে প্রায় 6,000 টাকা বিল তুলে ফেলছিলাম ওই সময়, প্রচুর কথা বলতাম, মানে রাত্রে 11টায় শুরু হইলে রাত্রে ধরো 12:30টায় শেষ হতো। আর একবার হইলো যে মানে টেলিফোনে বললাম যে ঠিক আছে 10 নম্বরে আসো, আমিও 10 নম্বরে আসি, সে তখন 10 নম্বরে মানে সেও ইকোনমিক্স এর ছিল, স্টুডেন্ট ছিল। ভাবিও কি জাবিয়ান? ভাবিও কি জাবিয়ান কিনা? না ভাবি জাবিয়ান না, জাবিয়ার থেকে যে ইউ থেকে তো আমি খালি হাতে এসেছি, আমি তো কাউকে বলতেই সাহস পাইনি, তো সে পড়তো বদরুলের সাথে, সেও ইকোনমিক্স এ অনার্স মাস্টার্স, একবার 10 নম্বরে আসতে বললাম, সে হলো 10 নম্বরে কম্পিউটার শিখতো, তো আসলাম এসে দাঁড়ায় মিশি আর বের হয় না, মানে ক্লাস থেকে বের হলে তারপরে হাঁটতে হাঁটতে তাদের বাসা পর্যন্ত দিয়ে চলে গেলাম। এই হলো মানে বিয়ের আগের স্মৃতি আর কি। হ্যাঁ, ভাবির কাছ থেকে যে উপহারের কথা জিজ্ঞেস করলাম সেটি কি ছিল? আসলে তোমার ভাবির কাছ থেকে তো উপহার আমি সবসময়ই পাই, প্রথম যে কি উপহারটা ছিল আমার তো মনে পড়ছে না, হাতের একটা ব্রেসলেট দিয়েছিল স্বর্ণের আমাকে সম্ভবত, এটাই। আচ্ছা, তাহলে আপনার আপনার কাছ থেকে সে কি পেয়েছিল প্রথম উপহার হিসেবে? আমার কাছ থেকে সে একটা মানে অর্নামেন্ট পেয়েছিল আর কি আমার। আমাদের এর আগের আগের প্রোগ্রামে যে বিষয়গুলো মানে পাওয়া গেছে সেটা হচ্ছে যে আপনার কমন কিছু বিষয় ছিল, যে শাড়ি বা থ্রি পিস এই ধরনের বিষয় বেশি মানে অতিথিরা তারা ছিল। শাড়ি থ্রি পিস দেনে আমি অর্নামেন্ট দিয়েছিলাম। আচ্ছা, এখন যদি বলি ভাবিকে যা না বলাই রয়ে গেছে, যা আজকে ভাবির জন্য এক্সক্লুসিভ হতে পারে, মানে ভাবিকে কোনো বার্তা দিতে চান বা ভাবিকে কোনো প্রপোজ করতে চান কিনা নতুন করে? আবার ভাবি কিন্তু শুনতাছে, ধরে মার দিব। ভাবি কি এখন প্রপোজ করতে পারেন যেহেতু ভাবি শুনছে? আসলে আমার কাছে মনে হচ্ছে কি যে বয়সটা যত বাড়ছে আসলে প্রেমের ডেপ তো আসলে ততটা বাড়ছে, সত্যিকার অর্থে প্রেম কিন্তু বিয়ে পরেই হয়। হ্যাঁ, আর প্রপোজ করার বিষয়ে ওরা এখন তো ছেলে প্রায় বিয়ের উপযুক্ত হয়ে গেছে, আর কি প্রপোজ করবে বলো, প্রতিনিয়তই তো
মানে আমার কাছে মনে হচ্ছে যত দিন যাচ্ছে আসলে প্রেমের গভীরতাটা বাড়ছে, কারণ এখন আরো অনুভবও বেড়ে যাচ্ছে, কারণ একজন আরেকজনকে ফিলও করতে পারছে। আসলে মানুষকে বোঝার কিন্তু অনেকগুলা মানে কি বলবো যে অনেকগুলো ইন্ডিকেটর আছে, আর মহিলারা তো বুঝই, মহিলাদের মন কিন্তু সত্যিকার অর্থ হয়ে যায় আকাশের মতোই একটু, যে বোঝাটা খুব টাফ, কারণ ওই মেঘে ঢাকা থাকে, এক সময় সূর্য উঠে আরেক সময় দেখবো যে সাদা আভা দিয়ে ঢাকা আছে, মানে ক্ষণে ক্ষণে রং বদলায়। এটা কিন্তু আসলে বলতে পারো সৃষ্টিকর্তার থেকে এসে, তার মানে গিরগিটির মতো না, গিরগিটির সাথে তুলনা করলে আমার বাসায় থাকতে দিবে না। আপনি তো বললেন ক্ষণে ক্ষণে রং বদলায়। ঠিক আছে, ভাবিকে আপনার পক্ষ থেকে ভালোবাসা জানিয়ে দেন এই লাইভের মাধ্যমে, তাহলে ভাবি খুশি হবে। অবশ্যই, তাকে তো অবশ্যই ভালোবাসা জানাচ্ছি এই প্রোগ্রামের মাধ্যমে। খুবই খারাপ লাগতেছে, কারণ যে এই বছর তাকে নিয়ে আমার উমরা করতে যাওয়ার কথা ছিল, টাকা পয়সা জমা দিব, যেদিন উমরা করতে যাব তার আগের দিন সবাই এয়ারপোর্ট থেকে ফিরে আসছে, মানে ওই দিন থেকে উমরা যাওয়া বন্ধ করে দিয়েছে। আমার মনে হয় আমরা গেলেও আটটা পড়তাম, সেটা নিয়ে তার খুবই মন খারাপ। আবার যখন চালু হবে, আশা করছি চালু হওয়ার সাথে সাথে তাকে নিয়ে আমি উমরা করে যাওয়ার চেষ্টা করব। আর আমার একটা হবি আছে যে আমি প্রচুর বেড়াই, তুমি জানো, এর মধ্যেও এই করোনা পরিস্থিতির মধ্যেও আমি আমার ফ্যামিলি নিয়ে নিকলি হাওড়ে আমি বেড়ে এসছি, কারণ প্রতি বছর আমি প্রচুর ট্রাভেল করি ডোমেস্টিক্যালি আর ইন্টারন্যাশনালি, কারণ এটা আমার একটা হবি। আসলে এনজয় করার জন্য সারা পৃথিবী ঘুরে দেখার মতো আনন্দ আর আমি অন্য কিছুতে পাই না। অবশ্যই ভাই, আপনার নিয়ে যেতে পারিনি, আপনি প্রাণবন্ত, আপনি এখনো যেরকম প্রাণবন্ত, আমি আশা করি আপনি আরো অনেক অনেক দীর্ঘ সময় আপনি আমাদের মাঝে এরকম প্রাণবন্তই থাকবেন, এবং আপনি আমৃত্যু পর্যন্ত জানি মানে বিশ্ব ভ্রমণ করতে পারেন, সে কামনা করছি আর কি। ইনশাআল্লাহ, তোমরা দোয়া করো, এটা করার মধ্যে অনেক আনন্দ, অনেক আনন্দ। আসলে যারা বিশ্ব ভ্রমণ করে না, যারা দেশের শিশির বিন্দু গুলো দেখে না, শুধু ব্যাংকে টাকা জমায় রাখে ছেলে মেয়েদের অ্যাকাউন্ট বড় করার জন্য, আমি তাদের দলে নই, আমি জীবনটাকে উপভোগ করার পক্ষে। সেটা কোনো মানে অন্যায় পন্থায় নয়, জীবন উপভোগ করার অনেক 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 সুযোগ আছে। আমরা শুধু কক্সবাজার দেখা, শুধু কুয়াকাটা দেখা না, আমাদের দেশে দেখা অনেক 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 কিছু আছে, যে মানুষ এই আমাদের সিলেটের রাতারগুল মানুষ এখন যাচ্ছে, আমি অনেক আগে ঘুরে এসেছি, কারণ অনেক কিছু দেখার আছে আমাদের ঢাকার চারপাশে, অনেক কিছু দেখার আছে মানুষ দেখে না। মানুষ কি করে, হোটেলে গিয়ে শুধু পেট ভরে খেয়ে আসে, বাসায় প্রচুর খাওয়া দাওয়া করে, বাট সে তার দেশটাকে দেখে না। কারণ আমি আমার দেশটাকে যদি না দেখি, তাহলে আমি বুঝবো কেমন আমি কোথায় বাস করি, আমি আমার এই দেশটাকে যে আমি মায়ের মতো ভালোবাসি, আমার মা কেমন আমি সেটা দেখবো না? অবশ্যই আমি আমার মাকে দেখবো, আমার মাকে সেইভাবে আমি শ্রদ্ধা করবো। আমি এই প্রোগ্রামের মাধ্যমে আরেকটি কথা বলতে চাই, যে সত্যিকার অর্থে আমাদের এই দেশটি সোনার বাংলা, কারণ এই দেশে একটি বীজ পুঁতে রাখলে গাছ হয়, সেই গাছ থেকে ফল হয়, সে ফল দেয়, ছায়া দেয়, সে একটা সময় আমাদেরকে আসবাবপত্রের জন্য কাঠ দেয় এবং জ্বালানি দেয়, সেটা পৃথিবীর খুব কম দেশেই কিন্তু হয়। কাজে আমি সবাইকে বলবো, আমার বিশেষ করে আমার 19তম ব্যাচের 552 জন ছাত্র ছিলাম আমরা, সুলাইমানের মনে আছে কিনা 19তম ব্যাচে, কিন্তু আমরা 552 জন ছিলাম, টোটাল আমরা 27,000 সামথিং ইন্টারভিউ দিয়েছিলাম এই 552 জনের জন্য। আমি সবাইকে অনুরোধ করব যে এই বাংলাদেশটি আমাদের আমাদের মায়ের মতো, আমরা এই দেশটিকে রক্ষা করব। আজকে যে করোনা হচ্ছে, আমার কাছে যেন কোনো মনে হয় যে এই করোনাটা হচ্ছে প্রকৃতি থেকে একটা অভিশাপ, কারণ আমরা প্রকৃতির ক্ষতি করছি বলে প্রকৃতি আমাদের উপর একে চাপিয়ে দিয়েছে, এটা প্রকৃতির একটা প্রতিশোধ। কাজে আমরা সবাই প্রকৃতিকে রক্ষা করার চেষ্টা করব। আমি সেদিন যখন চলায়ন কবির ভাই, হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের মনে হয় একটু নেটের সমস্যা হয়েছে, তো হ্যাঁ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার জীবনে এমন কেউ আছে কিনা যাকে কিছু বলতে চান? না, ওরকম কেউ নাই যে যাকে কিছু বলতে চায়, এরকম না আসলে। তাহলে কাকে কাকে কিছু বলতে চান, এরকম কেউ আছে কিনা?
বা আপনার পরিবারে যদি কাউকে বলি যে আপনার মা বাবাকে উদ্দেশ্য করে? আমার বাবা মা কেউ এখানে বেঁচে নাই, ওনারা মানে পরলোক গমন করেছেন। আমি রাত মাকে কামনা করি, আর পরিবারের সদস্যদের আমার সন্তানদেরকে বলি যে তোমরা ভালো করে পড়াশোনা করো, সেটাই বড় কথা না, মানুষের মধ্যে মানুষ হতে হবে, মানবিক গুণ সম্পন্ন হতে হবে, এই কথাটাই বলি সবসময়, চেষ্টা করি। আচ্ছা ভাই, সফলতার মূল সূত্র কি? সফলতার মূল সূত্র আমি সেটা বলা যায় সেক্ষেত্রে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ফার্স্ট ডিটারমিনেশন, মানে একটা ডিটারমিনেশন মানে একটা প্রতিজ্ঞা থাকা যে আমি সফল হবে বা এই কাজটা করতে চাই, এটা করবো, এটা একটা বড় কথা। সেই সাথে হচ্ছে পরিশ্রম, ডিটারমিনেশনের সাথে যদি পরিশ্রমটা না থাকে তাহলে কোনো সফল হওয়া যাবে না। এই মানে আত্মবিশ্বাস, প্রতিজ্ঞা, সেই সাথে পরিশ্রম, এইটা হলেই সফল হওয়া সম্ভব। ভাই আপনাকে ক্যামেরা ঠিক করে নিতে অনুরোধ করছি, আপনার মাথার উপরে। হ্যাঁ 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 ভাই, এখন ঠিক আছে, এভাবেই বলেন। হ্যাঁ আমাদের আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, নেট কানেক্ট করছিল না ভাই, এখন মনে হয় নেট ভালোভাবেই কাজ করবে, সমস্যা নেই। আপনার হ্যাঁ আপনি যে বিষয়টি বলছিলেন, হ্যাঁ হ্যাঁ বলছিলাম যে নিকি হাওয়ার যাওয়া করে আমার মনটা এত বড় হয়ে গিয়েছে যে সিঙ্গাপুর, দুবাই, থাইল্যান্ড, মালয়েশিয়া আমরা সবাই বেড়ায় এসে বলি এত সুন্দর। ওইখানে গিয়ে আমার কাছে মনে হলো যে আমাদের দেশটা অনেক সুন্দর। ওইখানে আমি দেখলাম হাজার হাজার মানুষ গিয়েছে, বা কোনো জায়গায় নোংরা নেই, কেউ এক জায়গায় একটা কোনো ময়লা নেই, চমৎকার একটা জায়গা, অনেক সুন্দর। কাজে আমাদের দেশটা যে সুন্দর, আমরা যদি আমাদের দেশটাকে সেই নিকলি হাওরের মতো, সেই বেরি নিকলি হাওরের যে বাঘটা যে সুন্দর করে, সেখানে আমাদের মাননীয় প্রেসিডেন্ট মহোদয়ের নামে একটা ব্রিজও আছে, খুবই সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, আমার এটা যদি আমরা সারা বাংলাদেশ করতে পারি, আমাদের দেশটাও কিন্তু সিঙ্গাপুর হওয়া অস্বাভাবিক কিছু না। এটা হচ্ছে আমার উপলব্ধি। আমার মনে হয় আমরা আমাদের দেশটাকে সবাই মিলে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমরা যদি আমাদের প্রকৃতিটাকে সবাই মিলে সংরক্ষণ করি, অবশ্যই আমাদের দেশটি একদিন মানে অনেক সুন্দর দেশে পরিণত হবে। আচ্ছা আমরাও সেই আশা নিয়ে আর কি বাঁচি, সেই স্বপ্ন নিয়েই বাঁচি আমরা। আমরা দেখি আমাদের যে স্বপ্নগুলো সেগুলো যেন পূরণ হয়, আমরা সেই কামনা করি। ভাই আমি আমি একটি কমেন্ট পড়ে আসি, আমাদের কমেন্ট এসেছে নিউ ইয়র্ক থেকে, শুভেচ্ছা জানিয়েছে আমাদের একজন নিউ ইয়র্কে প্রবাসী, আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে এবিএম সালাউদ্দিন আহমেদ। আমাদের মহব্বত ভাই কমেন্ট করেছে, আজকের জাবিরটায় হুমায়ুন কবির এবং জাবি পরিবার টাঙ্গাইলের কোষাধ্যক্ষ মোহাম্মদ সুলাইমান কবিরকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ ও স্বাগত জানাই। মহব্বত ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের দুজনের পক্ষ থেকে। মহব্বত ভাই আরো একটি কমেন্ট করেছে, হুমায়ুন কবির ভাই নিকট বিশেষ অনুরোধ জাবি পরিবার টাঙ্গাইলের যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, বড় কোনো আয়োজন ওয়ালটনের পক্ষ থেকে জাবি পরিবার টাঙ্গাইল সহযোগিতা পেতে পারে কিনা? অবশ্যই পেতে পারে, আমি চেষ্টা করব। হ্যাঁ ধন্যবাদ ভাই আপনাদের দুজনকেই। আমরা চলে যাচ্ছি প্রশ্ন পর্বে। আমাদের ভাই হুমায়ুন কবির ভাই, এখন যদি বলি যে সফলতার মূল সূত্র কি? আসলে সফলতার প্রথম মূল সূত্র হচ্ছে তোমাকে পরিশ্রম করতে হবে, উইদাউট পরিশ্রম কখনোই কিছু হয় না, আর পরিশ্রম কখনো বিফলে যায় না, এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর সেকেন্ড যেটা হচ্ছে যে তোমাকে পরিশ্রমটা করতে হবে, একটা টার্গেট ফিক্স করে, উইদাউট টার্গেট তুমি কোনো কিছু করতে পারবে না। থার্ড হচ্ছে যে তোমার যে টার্গেট ফুলফিল করার জন্য তোমার প্রস্তুতিটা ঠিক মতো থাকতে হবে। আর ফোর্থ হচ্ছে তোমার সততা থাকতে হবে, কারণ সততা না থাকলে তুমি কখনোই হয়তো তুমি একটা সময় সাকসেসফুল হইতে পারো, কিন্তু সেটা ইন দি লং রানে সার্ভাইভ করতে পারবে। আমার কাছে এই চারটা জিনিসের মধ্যে সবচেয়ে বেশি যেটাকে আমি বলবো সেটা হচ্ছে পরিশ্রম, পরিশ্রম ব্যতীত কিছুই হয়। জি ভাই অবশ্যই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি। আপনার জীবনে আপনি কতটুকু সফল হতে পেরেছেন বলে মনে করেন? আমি
ব্যক্তিগত ভাবে মনে করি যে আসলে সফলতার তো কোনো সংজ্ঞা নেই, স্কাই ইজ দ্য লিমিট। তুমি জানো আমি ইকোনমিক্সের ছাত্র, ডিমান্ড সাপ্লাই নিয়ে পড়াশোনা করেছি। তো আমার মনে হয় যে আমি যে একদম খুব টপ লেভেলে চলে আসছি তাও না, আবার যে মিড লেভেলে আসি তাও না, আমার মনে হয় যে আমি আমার সফলতার কাছাকাছি আমি আছি অ্যাজ এ ওয়ালটনের মার্কেটিং এর এক্সিকিউটিভ ডিরেক্টর। আচ্ছা, একই প্রশ্ন নিয়ে আমাদের সুলাইমান কবির ভাইয়ের কাছে যাচ্ছি। ভাই, আপনি কতটুকু সফল হতে পেরেছেন বলে মনে করেন? সফল মানে যতটুকু পেরেছি তাতে আমি তৃপ্ত মনে করি, যে আল্লাহ যতটুকু দায়িত্ব রেখেছে এবং আমি যতটুকু করতে পেরেছি তাতে আমি তৃপ্ত বলতে পারি। তবে চেষ্টা করলে হয়তো আরো অনেক উপর উঠতে পারতাম, অনেক কিছু করতে পারতাম বিভিন্ন ক্ষেত্রে, সেটা হয়ে ওঠে নাই। তবে এখনো সব সম্ভাবনা শেষ হয়ে গেছে সেটাও মনে করি না। যদি চেষ্টা থাকে হয়তো আরো একটু সফলতা অর্জন সম্ভব হতে পারে। আচ্ছা, আমরা তো জানি যে আমাদের হুমায়ুন কবির ভাই একজন গবেষক, ভাই অনেক লেখালেখি করে। ভাইয়ের কাছ থেকে কি আমরা কোনো গান শুনতে পারবো কিনা? আমি আসলে গান খুবই বলবো যে আমি গান পারি না। এখন এখন যদি আমি গান শুরু করি তাহলে যারা লাইভে আছে তারা সবাই চলে যাবে, এটা হচ্ছে মানে গান আমি মোটেই পারি না। আমি আপনার কথাটা আমি কনভার্ট করছি সুলাইমান ভাইয়ের কাছে। সুলাইমান ভাই দেখি কি বলে। ভাই, আমার কণ্ঠটাই তোমরা বুঝতে পারতেছো যে একটু দুর্বল, গানের তো প্রশ্ন ওঠে না। গানের চেষ্টা আমি কখনোই করি নাই বা মানে শখ করে গায়ে দুই লাইন চার লাইন, আমার কোনো বন্ধু বান্ধব আমার কাছে দুই লাইন গান শুনেছে এরকম মনে হয় বলতে পারবে না। আচ্ছা আচ্ছা, আমরা চলে যাচ্ছি ঝটপট রাউন্ডে, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ক্রিকেটে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ, টাঙ্গাইল স্টেডিয়ামে বছরব্যাপী ভর্তি চলছে ক্রিকেট প্রশিক্ষণে। ভর্তি হওয়া যাবে ছেলে ও মেয়ে পৃথক ব্যাচে। বিকেএসপিতে ভর্তি ইচ্ছুক ও ছোট বাচ্চাদের জন্য রয়েছে বিশেষ প্রশিক্ষণের সুব্যবস্থা। দূরবর্তী ছাত্রদের জন্য আছে আবাসিকের সুবিধা। আগ্রহীরা আজই যোগাযোগ করুন টাঙ্গাইল স্পোর্টস একাডেমিতে। মোবাইল 01711730331, 01712786024, অথবা চোখ রাখুন টাঙ্গাইল স্পোর্টস একাডেমির অফিসিয়াল ফেসবুক পেজে। বিরতির পর আবারও ফিরে আসলাম আমাদের আজকের জাবিরটায়। আমাদের আজকের জাবিরটায় যে দুজন বিশেষ অতিথি যুক্ত হয়েছেন তারা দুজনেই আমার অত্যন্ত পছন্দের মানুষ এবং দুজনেই আমাদের কবির ভাই। তো একজন কবি ভাই, আরেকজন কবির ভাই, আমরা তাদেরকে নিয়ে শুরু করছি আমাদের ছটপট রাউন্ড। ভাই, আমি কবি ভাইয়ের কাছে যাচ্ছি। টাঙ্গাইলের যারা জাবিতে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য আপনার পরামর্শ কি? তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে সত্যিকার প্রিপারেশন নিয়ে যেতে হবে। আর জাহাঙ্গীরনগর হচ্ছে টাঙ্গাইলের খুবই নিকটে, আমার মনে হয় জাহাঙ্গীরনগর হচ্ছে টাঙ্গাইল স্টুডেন্টদের জন্য সুইটেবল প্লেস। আচ্ছা আচ্ছা, সুলাইমান কবির ভাইয়ের কাছে যাচ্ছি একই প্রশ্ন নিয়ে। যারা জাহাঙ্গীরনগরে ভর্তি হতে চাই, এখন তো অনেক ছোট কম্পিটিটিভ বেশ, বাংলাদেশের প্রথম একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাহাঙ্গীরনগর নাম ভর্তি হতো, কাজে খুব কম্পিটিটিভ। আমার কি হচ্ছে যে তারা হয়তো পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে ভালো করে চেষ্টা করে
তাহলে তার এবং আমরা যারা টাঙ্গাইল খুলনা টাঙ্গাইলে আসছি আমাদের একটা ফোরাম আসছে প্রয়োজন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা অত পারি সহযোগিতা করতে বিশ্বাস করি ভাই কেমন টাঙ্গাইল দেখতে চান আপনি টাঙ্গাইল দেখতে চাই টাঙ্গাইল আমার জন্মভূমি মির্জাপুর আমার জন্মভূমি টাঙ্গাইল শহরের আমি বসবাস করি অনেক পছন্দ করি টাঙ্গাইলটা সব এরকম যেমন সন্ত্রাস মুক্ত নিরাপদ এমনকি দূষণ মুক্ত টাঙ্গাইল দেখতে চাই একই প্রশ্ন নিয়ে যাচ্ছি আমাদের কবি ভাইয়ের কাছে আমি আসলে টাঙ্গাইলকে দেখতে চাই বাংলাদেশের মধ্যে একটি অন্যতম ডিস্ট্রিক্ট হিসেবে একটা সময় ছিল টাঙ্গাইল বাংলাদেশের ছোট্ট একটা ডিস্ট্রিক্ট কিন্তু এখন কিন্তু অনেক বড় ডিস্ট্রিক্ট আমি দেখতে চাই টাঙ্গাইলের অনেক ঐতিহ্য আছে অনেক ঐতিহ্য মৌলানা ভাসানী টাঙ্গাইলের আবু সাইদ চৌধুরী সাহেব টাঙ্গাইলের আমার বড় ভাই আছে ডক্টর আহসান ইস মনসুর উনি টাঙ্গাইলের টাঙ্গাইলের অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি আছে আমি চাবো টাঙ্গাইল যেন হয় বাংলাদেশের সবচেয়ে উন্নত সমৃদ্ধ এবং সন্ত্রাসমুক্ত একটি জনপদ আর আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি সেই প্রতিষ্ঠানও টাঙ্গাইল এটা আমাদের গর্ব হ্যাঁ সেটা অবশ্যই ভাই আর একটি বিষয় আমাদের টাঙ্গাইলের অনেক বেকারদের কর্মসংস্থান করে দিয়েছে ওয়ালটন যেটি একটি বড় একটি বিষয় এবং কি ভবিষ্যতে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি আন যারা বা টাঙ্গাইলের যারা আছে তাদের জন্য কি ধরনের সহযোগিতা করতে পারে ওয়ালটন আমি তোমাকে একটা কথা বলি আমার ফেসবুকে মনে হয় বর্তমানে এখন ফ্রেন্ড আছে 4700 এর মধ্যে 4000-এর অধিক আছে জাহাঙ্গীরনগরে বিশ্ব আচ্ছা আচ্ছা এই কথাটা আমি কেন বললাম যে 4000-এর উপরে ফ্রেন্ড আমার জাহাঙ্গীরনগরে আমার ওয়াইফ আমাকে একদিন বলতেছে যেটাই দেখি সেটাই শুধু জাহাঙ্গীরনগর আমি বলি আমি তো জাহাঙ্গীরনগর আই এম দ্য প্রোডাক্ট অফ জাহাঙ্গীরনগর কাজে জাহাঙ্গীরনগর ছাড়া এখানে কি দেখবো আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 বছর পড়েছি তো এখানে তো আমার আছে কিছু ফ্রেন্ড আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বাট জাহাঙ্গীরনগর হচ্ছে আমার সেকেন্ড হোম এটাকে আমি কখনোই আমার জীবন থেকে আলাদা করতে পারবো না পারা সম্ভবও না কাজে জাহাঙ্গীরনগরের ছেলে মেয়েদের জন্য সবসময় আমাদের দুয়ার খোলা তারা হচ্ছে আমাদের ছোট ভাই ঠিক আছে তুমি যখন বলতেছিলা যে আমাদের দুই বড় ভাই বললে আমি খুবই খুশি হব কারণ আমরা যতই প্রতিষ্ঠিত হই না কেন জাহাঙ্গীরনগরের একজন বাংলাদেশের প্রেসিডেন্ট হবে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবে বাট সে আমাদের বড় ভাই বড় ভাইয়ের কাছে আমাদের কাছে সবসময় বড় ভাইয়ের মতো আমরা এই মহব্বত ভাই আমাদের এত স্নেহ করেন আমরাও মাহবুব ভাইকে শ্রদ্ধা করি আমাদের যারা ছোট আছে অনেকে আমার কাছে আসে অফিসে আমি তাদেরকে সত্যিকার অর্থে যে আমার ইউনিভার্সিটির ছোট ভাই বোন হিসাবে আমি কি তাদেরকে আমি এই প্রোগ্রামের মাধ্যমে বলতে চাই আপনার মধ্যে যথেষ্ট বিনয় এবং কি আমাদের যে জাবিয়ান বন্ধন অটুট রাখার যে একটা প্রয়াস সেটি আপনাকে দেখে আমরা শিখতে পারি এটি হচ্ছে আমাদের জন্য বড় পাওয়া এবং আপনি অনেক বিনয়ী মানুষ যত বড় হয় মানে সে তত বিনয়ী হয় সেটি আমি ধরেন প্রমাণ পেয়েছি যে আমাদের মাননীয় আলাউদ্দিন স্যার ওনার কথার মাধ্যমে ওনার সাথে উনি যেহেতু প্রোগ্রামে এসেছিল মানে উনিও যেভাবে কথা বলেছে উনি আমার সাথে যেভাবে প্রোগ্রামটিতে উপস্থিত ছিল যুক্ত হয়েছে যেভাবে উনি পরামর্শ দিয়েছে কখনো মনে হয়নি যে উনি একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানে উনি ওনার কথা সুন্দর পরামর্শ দিয়ে আমাদেরকে সে অনুপ্রাণিত করেছে এবং তার কাছ থেকে আমরা অনেক কিছুই জানতে পারছি এটা হচ্ছে বড় কিছু আমাদের জন্য আসলে বিনয় কথাটা রিলেটিভ সেন্স তো আসলে বিনয় না অ্যাজ এ মানুষ হিসাবে আমার মধ্যে মানবতার বিষয়টা থাকতে হবে কারণ হচ্ছে যে একজন মানুষ কিন্তু তার স্বপ্নের চেয়েও বড় যদি সে মনে প্রাণে বিশ্বাস করে আর আমি মনে করি কোনো মানুষই ক্ষুদ্র নয় সে যে পেশাই থাকুক না কেন আসলে মানুষকে ধন সম্পদ দিয়ে বিচার করার মধ্যে আমি বিশ্বাসী নই কারণ ধন সম্পদ মানুষের কম হতেই পারে একজন মানুষ ক্লাসের ফার্স্ট বয় হবে এর অর্থ এই নয় যে সে ভালো চাকরিটা পাবে আবার ভালো চাকরি হবে এর অর্থ এই নয় যে সে দেশের সবচেয়ে বিত্তশালী হবে কারণ ধন সম্পদটা আসলে লাখের বিষয় আমি বলবো যে সে মানুষটা কেমন সে তার চারপাশে মানুষের জন্য সে কি করেছে সে মরে যাওয়ার পরে মানুষ তাকে স্মরণ করে কিনা এটা আমার কাছে বিবেচ্য বিষয় কারণ পৃথিবীতে আসলাম দেখলাম চলে গেলাম খেলাম এটাকে আমি জীবন বলবো না
জীবন হবে যে হ্যাঁ আমি আসছি, আমি কারোর জন্য কিছু করতে পেরেছি, আমি আমার ফ্যামিলির জন্য কিছু করতে পেরেছি, আমার ছোট ভাইয়ের জন্য কিছু করতে পেরেছি, আমার চারপাশের জন্য আমি কিছু করতে পেরেছি, তাহলে আমি মনে করবো সেই প্রকৃত মানুষ, সেই সফল মানুষ। আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি, সেটার মধ্যে যে তৃপ্তি, আমি মনে করবো যে আমি যদি মানুষের পাশে দাঁড়াতে পারি। এই যে করোনার সময় আমি দেখি অনেক ছোট ভাই বোনেরা এত সুন্দর সুন্দর উদ্যোগ নিয়েছে। আজকেই ফেসবুকে একটা দেখলাম যে একটা ওয়াকিং ক্লাব থেকে তারা মানুষকে হেল্প করছে, যে তারা সকালবেলায় হাঁটতে গিয়ে সেখানে একটা ক্লাব করেছে, সেটার মাধ্যমে তারা হেল্প করছে। আমরা কিন্তু হেল্প করতে পারি। আমি কয়েকদিন আগে একটা আমাদের একটা ওয়ালটনের একটা পত্রিকা আছে risingbd.com, সেখানে দেখলাম যে আমাদের একটা পঞ্চগড়ের একজন রিপোর্টার একটা রিপোর্ট করেছে যে বৃষ্টি হলে হরেনদের নির্ঘুম রাত কাটে। পঞ্চগড়ের একটা গ্রামের একজন লোক, সে ভিক্ষা করে, সে তার গালের মধ্যে একটা টিউমার হয়ে আছে, তার বউটা তোমার ডিজেবল, ছোট্ট একটা মেয়ে আছে, তাদের একটা চৌকি আছে, চৌকির মধ্যে কোনো খাতা নেই, কোনো কিছু বিছানোর মতো নেই, তাদের মাথায় দেওয়ার মতো বালিশ নেই। তো আমার খুব কষ্ট লাগলো যে এইভাবে কিভাবে মানুষ থাকে। তো আমি আমাদের ওয়ালটন প্লাজা পঞ্চগড়ের ম্যানেজারকে বললাম দেখো তো একে খুঁজে বের করো, সে মোটর সাইকেল নিয়ে বের হয়ে খুঁজে পাচ্ছে না। তখন আমি আমাদের ওই রাইজিং বিডি সম্পাদককে ফোন করলাম যে আপনি আমাদের প্রতিনিধির নাম্বারটা দেন। প্রতিনিধির নাম্বারটা আমাকে দিল, আমি প্রতিনিধিকে ফোন করে বললাম যে আপনি একটু কাইন্ডলি ওয়ালটন প্লাজায় যান। সে ওয়ালটন প্লাজায় গেল, তাকে নিয়ে ওই লোকটাকে খুঁজে বের করলাম যে মানুষ আল্লাহ তৈরি করেছে, মানুষ এত কষ্টে আছে সেটা না দেখলে বিশ্বাস নয়। তখন আমি কি করলাম, আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন করলাম যে এরকম একজন মানুষ পঞ্চগড়ে, যে তাকে কোনোভাবে আমরা হেল্প করতে পারি কিনা। সে বললো হ্যাঁ হ্যাঁ চলো আমি হেল্প করি। তো সে আর আমি মিলে তাকে দুশালা ঘর দেওয়ার জন্য টিন কিনে দিয়েছি। আমার মনটা এত গর্বে ভরে গেল যে লোকটা ঘরে থাকতে পারছে না, তার ঘরের বেড়া নেই, শেয়াল কুকুর ঢুকে যায়। তুমি জানো কিছুদিন আগে সাভারে করোনার মধ্যে এক মা তার বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য সে তার মাথার চুল বিক্রি করেছে। এই যে বিষয়টা, যে আজকে দেখো করোনা আমাদেরকে কিন্তু অনেক কিছু শিক্ষা দিয়ে গিয়েছে। যখন যারা প্রেম করে, আমি জাহাঙ্গীরনগরে অনেক প্রেমিকাকে দেখেছি যে তারা গাছতলায় গিয়ে সংসার বাঁধবে, বাট আজকে করোনায় দেখো যে সেই প্রেমিকা তার প্রেমিককে ঘরে ঢুকতে দিচ্ছে না করোনার কারণে, প্রেমিক তার প্রেমিকাকে তাদের বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে করোনার কারণে, ছেলে মেয়ে তার বাপের সৎকার করতে রাজি হচ্ছে না করোনার কারণে। করোনা কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে দিচ্ছে, কিন্তু এখানে ব্যতিক্রম কি? দেখো যে বাচ্চা করোনায় মারা গিয়েছে, মা বাবা কিন্তু তার পাশে দাঁড়িয়েছে। কাজে মা বাবা হচ্ছে এমন একটি ক্যারেক্টার যে তারা সবকিছু করতে প্রস্তুত, আমরা কিন্তু সেই মা বাবাকে কষ্ট দিই। আর আমার কাছে হচ্ছে মা বাবাকে সেবা করার মধ্যে যে ইবাদত, এর চেয়ে বড় ইবাদত পৃথিবীতে আমার কাছে কিছু নেই। মা বাবা হচ্ছে পরম শ্রদ্ধেয়, এর চেয়ে বড় কিছু পৃথিবীতে আমার কাছে মনে হয় যে সৃষ্টিকর্তা বা আল্লাহ পাঠায়নি। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। কাজে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমার যারা বন্ধু আছে এবং যারা এই অনুষ্ঠানটা দেখবে, আমি তাদের কাছে করজোড়ে অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে আমাদের মা বাবাকে আমরা শ্রদ্ধা করি, আমরা তাদেরকে উচ্চ আসনে অধিষ্ঠিত করি, কারণ তাদের কারণে আমরা এই পৃথিবীতে এসেছি, তারাই আমাদেরকে লালন পালন করেছে। তারা যদি কোনো কারণে মনে ব্যথা পায়, আমি কখনোই কোনো উন্নতি লাভ করতে পারবো না। মায়ের আশীর্বাদ ছাড়া, বাবা মায়ের দোয়া ছাড়া, বাবা মায়ের স্নেহ ছাড়া পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী হয় না, হবে না। এটা আমার অনুরোধ। আমি প্রাণতোষ তোমাকে বলবো যে তুমি যখনই এরকম অনুষ্ঠান লাইভ করবা, সবাইকে অনুরোধ করবা যে সবাই যেন আমরা মা বাবাকে মা বাবার স্থানে আমরা অধিষ্ঠিত করি। এটা আমার অনুরোধ। অত্যন্ত মূল্যবান একটি কথা বলেছেন, যে কথা আসলে আমাদের সকলের মাথায় রাখা উচিত এবং এই কথাটাকে ধারণ করা উচিত যে আমাদের বাবা মা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আমি যাচ্ছি সুলাইমান কবির ভাইয়ের কাছে। ভাই, আমাদের টাঙ্গাইলের যারা জাবিয়ান আছে তাদের সম্প্রীতি রক্ষায় আপনার পরামর্শ কি? জাবিয়ানদের সম্প্রীতি রক্ষায় তো প্রথম উদ্যোগটা
আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের টাঙ্গাইলের আমি যখন সাউথ কলেজে জয়েন করি তখন টাঙ্গাইলে আমরা ওইভাবে জাতীয়দের খুঁজে পেতাম না। তারপরে কিন্তু আমরা চেষ্টা করলাম এবং 2006 সালে তুমি হয়তো জানো আমরা জাহাঙ্গীরনগর পরিবার টাঙ্গাইল যে প্রতিষ্ঠান সেটা আমরা প্রতিষ্ঠা করি। সেখানে আমারও ক্ষুদ্র ভূমিকা ছিল, প্রতিষ্ঠা লগ্ন থেকেই কিন্তু আমি কোষাধ্যক্ষ ট্রেজারের দায়িত্বে আছি 2006 থেকে 2020, এত এই টানা এত বছর আমি কোষাধ্যক্ষ দায়িত্বে আছি। এবং আমরা যারা আমাদের বড় ভাইরা আছেন সবাইরা আছেন সবাই মিলে আমরা কিন্তু এই প্ল্যাটফর্মটা টিকিয়ে রাখার চিন্তা এবং উত্তরোত্তর উন্নতির চেষ্টা করে যাচ্ছি। আমি মনে করি আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যদি চেষ্টা করি তাহলে ওটা টিকিয়ে রাখা সম্ভব। আর একটা বিষয় আমি প্রস্তাব দিই যে টাঙ্গাইলের যারা জাপিয়ান সবাইকে নিয়ে একটা আমরা যদি গ্র্যান্ড গেট টুগেদার করতে পারি, একটা সময় নিয়ে গোটে বড় রকমের আয়োজন করতে পারি, তাহলে সবার সাথে একটা সম্পৃক্ত সম্পর্ক গড়ে উঠবে এবং সবার সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। এছাড়া আরও করা যায় যে আমরা যদি একটা ডিরেক্টরি বের করি তার মাধ্যমে যোগাযোগ সংরক্ষণ করা সম্ভব। আর তুমি যে প্রোগ্রামটা করতেছ তোমার এই প্রোগ্রামের মাধ্যমেও আশা করি যে আমাদের সম্পৃক্তিটা আমাদের বন্ধনটা আরও অটুট থাকবে। ধন্যবাদ ভাই। আপনাকে একটি প্রশ্ন নিয়ে যাচ্ছি আমাদের কবি ভাইয়ের কাছে। আসলে সুলাইমান কবি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আর যারা আসলে টাঙ্গাইলের এই জাবিয়ান সম্পৃক্তির জন্য কাজ করছে আমি সবাইকে স্যালুট দিচ্ছি। মহব্বত ভাই সম্ভবত এর নেতৃত্বেই আছেন। আর আমি সত্যিকার অর্থে খুবই ব্যস্ত মানুষ, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে আমাকে যখনই মানে টাঙ্গাইলের এই জাবিয়ানদের পক্ষ থেকে আমাকে ডাকা হবে আমি অবশ্যই আসার চেষ্টা করবো এবং আমি আসবো ইনশাল্লাহ। কারণ যে আসলে সম্প্রীতির কোনো বিকল্প নেই, আর আমরা কেন করব না, আমরা একসময় একসাথে জাহাঙ্গীরনগরে কাটিয়েছি, আমরা একসাথে গেট টুগেদার করবো। সুলাইমান কবির যেটা করলো অবশ্যই সেটা হওয়া উচিত। ডিরেক্টরিও একটা বের হইতে পারে, সবার অ্যাড্রেস সহ কে কোথায় আছে কী অবস্থায় আছে সেগুলো বের হইতে অবশ্যই পারে। সেটার জন্য আমি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের দুজনের কথাকে সূত্র ধরে একটা কথা বলতে চাই। আমাদের কিন্তু জেলা সমিতির একটি ওয়েবসাইট হতে পারে কিনা এটি নিয়ে আমাদের অনেক মানে অগ্রজ বড় ভাইরা তারা বলেছে যে একটা ওয়েবসাইট আমাদের হতে পারে, মানে আমাদের সকল টাঙ্গাইলের জাবিয়ান যারা আছে তাদের সকল তথ্য ওখানে থাকবে। অবশ্যই হইতে পারে, এখানে মানে ওয়েবসাইট যদি একটা হয় সেখানে সবাই সেখানে ইনপুট দিতে পারবে কে কোথায় আছে। ভেরি গুড আইডিয়া। সেক্ষেত্রে আপনার ভাই হুমায়ুন কবির ভাই আপনার কাছ থেকে আমাদের এই জেলা সমিতির জন্য সহযোগিতা কাম্য আর কি, কারণ ওয়েবসাইট করতে গেলে যে পরিমাণ মানে মানে কিছুটা হলো যে খরচ লাগে সেটি হচ্ছে যদি মানে ওয়ালটন থেকে যদি জেলা সমিতির জন্য আর কি একটা ওয়েবসাইট করে দিতে পারে। সেটা আসলে তো এইভাবে বলা যায় না, কারণ এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ, আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, না আমি আসলে চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটা খুবই দরকার। আমার অনেক সিনিয়র কথাটি বলেছে, মানে আমি তাদের হয়ে কথাটি বললাম আর কি, যে ওয়েবসাইটটা আমাদের সকল ডাটাবেস দরকার আর কি, কারণ কে কোথায় আছে দেখা যায় অসুস্থ হয়ে পড়ছে একজন, ওয়েবসাইটটা থাকলে আর কি আমাদের সুবিধা হয় আর কি। না এটা ভালো। হুমায়ুন কবির ভাইকে একটি প্রশ্ন করছি, আমাদের টাঙ্গাইলের মিলন মেলা যে হতে পারে সবচেয়ে বড় একটি মিলন মেলা, এই ব্যাপারে আপনার কি অভিমত কি আর কি? অবশ্যই হতে পারে, আমি অবশ্যই আছি এটার সাথে, আমি আমার সাহায্য সহযোগিতার হাত সবসময় থাকবে। আমাদের সুলাইমান কবির ভাইয়ের কাছে যাচ্ছি একই প্রশ্ন নিয়ে। না মিলন মেলার কথা অবশ্যই বললাম যে এটা অবশ্যই হওয়া দরকার এবং আমরা যে যেভাবে পারি শারীরিক শ্রম দিয়ে আর্থিকভাবে যে কোনোভাবে আমরা অবশ্যই সহযোগিতা করবো, যত অনেকদিন ধরে কাজ করে আসতেছি এবং এটা অনেক ভালো লাগে, অবশ্যই আমরা একটু সহযোগিতা করবো।
আমরা একটি কমেন্ট পড়ে আসি। মহবত ভাই একটি প্রস্তাব রেখেছে তার কমেন্টের মাধ্যমে, সুন্দর একটি আয়োজনের জন্য বংশাই টেলিভিশনকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। এই আয়োজন কি আরো বাড়ানো যায় কিনা কর্তৃপক্ষ ভেবে দেখবেন কি? আসলে হুমায়ুন কবির ভাই এবং সুলাইমান কবির ভাই, আপনাদের দেখেন মানে আপনাদেরকে অনেক আগে থেকে কিন্তু পেতে চাচ্ছিলাম, কিন্তু দেখেন আমাদের অনুষ্ঠানটা আসলে এতটা গ্রহণযোগ্যতা বেড়েছে যে এখন কিন্তু আমাদের অনুষ্ঠানটি মানে আজকে 19তম পর্ব, আগামী বৃহস্পতিবার হচ্ছে 20তম পর্ব, মানে আমাদের অনুষ্ঠানটি 20তম পর্বে শেষ করতে চাচ্ছি। তো আমাদের এ পর্যন্ত যে আসার পেছনে পেছনে যে জার্নিটা, এটা হচ্ছে জুলাইয়ে শুরু হয়েছে, যখন মানুষ ঘরবন্দি ছিল আর কি। তো সেই ঘরবন্দি সময়টাতে আমাদের একটি ভার্চুয়াল লাইভ আড্ডার মাধ্যমে হলেও আমাদের জাবিয়ান টাঙ্গাইলের যারা আছে তাদেরকে যুক্ত করা যায় কিনা, তাদের পারিবারিক অবস্থার খোঁজ নেওয়া যায় কিনা, সে চিন্তা থেকেই এই প্রোগ্রামটির উদ্যোগ নেওয়া আর কি। তো সেখানে আমি আমার পক্ষ থেকে এই বিষয়টি মহব্বত ভাইয়ের সাথে শেয়ার করেছিলাম, তারপর আমাদের জেলা সমিতির ইমরান ভাই তাদের সাথে শেয়ার করেছি, তখন তারা আর কি আমাদের আমাকে সহযোগিতা করলো আর কি, যে আমাদের এই প্রোগ্রামটা আসলেই একটি ভালো একটি উদ্যোগ। আসল কথা, এই প্রোগ্রামটি করতে গিয়ে শুরু থেকে এ পর্যন্ত আমার অগ্রজ এবং আপনাদের অনেক সহযোগিতা পেয়েছি, যে কারণে আজকে এ পর্যন্ত আমরা আসতে পেরেছি। কিন্তু সবচেয়ে বড় বিষয়, হ্যাঁ হ্যাঁ, যে বড় বিষয়, যে প্রতিবন্ধকতা আমরা পাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠানের কোনো মানে স্পন্সর নেই, আমরা কোনো স্পন্সরও পাচ্ছি না, যে কারণে আমাদের নিজস্ব অর্থায়নেই এই প্রোগ্রামটি মানে করতে হচ্ছে। এই কারণে আর কি 20 পর্ব পর্যন্ত মানে করার চিন্তা যেটি, সেটি আপনার কাছে আর কি, আপনাদের দুজনের কাছে আর কি প্রকাশ করলাম যে বিষয়টি, যে আমাদের প্রোগ্রামটি 20 পর্ব হয়ে গেলে আমাদের প্রোগ্রাম আর হয়তোবা হবে না। এখন আমার আমার যেটা মতামত হচ্ছে, এখন তো ধরো যে করোনা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়নি, কিন্তু আমাদের এক মানে সবার কাজকর্ম কিন্তু অনেকটা স্বাভাবিকের পথে, শুধু সব অফিস আদালত খুলে দিয়েছে, ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো খুলেনি, কিন্তু ভার্চুয়ালি তারা ক্লাস করছে, অনেকটা দেশটা কিন্তু অনেক স্বাভাবিক মানে অর্থনৈতিক অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে। তা আমার মনে হয় যে যেহেতু তোমরা 20 পর্ব করেছে, নট এনাফ, বাট আমি মনে করি যে অনেক 20 পর্ব তুমি করেছ এই ভার্চুয়ালি, আর টাঙ্গাইলের জন্য অবশ্যই অবশ্যই এটার অবদান অনস্বীকার্য। আর আমরা যারা টাঙ্গাইলের জাবিয়ান পরিবারে আছি, আমাদের সবার মধ্যেই যেন একটা সেতু বন্ধন তৈরি হয়, আমরা অবশ্যই মিলন মেলা করব। যেমন সুলাইমান কবির আছে, তুমি আছো, এরকম যাদের মানে সুলাইমান কবির কিন্তু আমি বলবো না যে সে ব্যস্ত না, সে যেহেতু গবেষণা করছে এখনো পিএইচডি করছে, কিন্তু আমরা হয় কি দেখা যায় বাসার অফিস থেকে মাঝে মাঝে রাত্রি 10টায় বাসায় ফিরি, 10টায় ফেরার পরে আর আসলে কাজ করার এনার্জি থাকে না, সকালে ধরো আবার 8টায় বের হয়ে যায়। তো আমার মনে হয় যে কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে কাজ করার জন্য, হাল ধরতে হবে, তবে আমরা পেছন থেকে হাল ধরবো, আমরা পেছন থেকে অবশ্যই আছি। আমি আমাদের আমাদের অফিসে আরেকজন আছেন নজরুল ইসলাম সরকার, তিনি ওয়ালটনের ডিএমডি, ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর, উনিও লাইভে মনে হয় আসছিলেন একদিন, তো তার সাথে আমার কথা হয়েছে, সেও থাকবে, আমরা থাকবো ইনশাল্লাহ, সবাই মিলে আমরা কিভাবে টাঙ্গাইলের এই অ্যাসোসিয়েশনটাকে একটা সম্মানজনক অবস্থায় নিয়ে আসতে পারি সেটার প্রচেষ্টা থাকতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি এর সাথে আছি, আমার ব্যক্তিগত পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা করার দরকার আমি আমার সাধ্যমতো করবো। প্রাণপুরুষ তুমি আমার কাছে এসো, মহবুব ভাই আমার সম্পর্কে জানে, অবশ্যই চেষ্টা করব, এই শুধু মুখ দিয়ে বলছি তা না, অবশ্যই আমি আমার সাধ্যমতো করার চেষ্টা করব। আর সুলাইমান তো প্রচুর শ্রম দিচ্ছে, সুলাইমানকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই অ্যাসোসিয়েশনের সাথে জড়িত আছে, আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাবিয়ান পরিবারের পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাচ্ছি যে তারা সুন্দর একটি কাজ করছে এবং এটা ভবিষ্যতে অবশ্যই একটা বিরাট প্ল্যাটফর্ম। তাহলে আপনাদের দুজনের মতামতের উপরে ভিত্তি করে মানে আমরা বলতে চাই যে আমাদের পরবর্তীতে যদি আমরা কখনো এ ধরনের কোনো বড় পরিসরে বা ভিন্ন ধর্মী একটা আয়োজন করতে চাই আমাদের টাঙ্গাইলের জাবিয়ানদেরকে নিয়ে, সে বিষয়ে হয়তো আপনাদের সহযোগিতা পাবো আর কি। আর আমি আরেকটা জিনিস তোমাকে একটু রিকোয়েস্ট করব, যেটা অবশ্য মানে রিকোয়েস্টটা অনেক পরের জিনিসটা আগে করছি,
সেটা হচ্ছে যে আমরা যখনই কোনো মিলন মেলা করি সেটা টাঙ্গাইলে না করে আমরা যদি গান্ধীনগর ইউনিভার্সিটিতে করলে আমরা হলে কি অতীতে ফিরে যেত। হ্যাঁ সেটা তো অবশ্যই, আপনারা যেহেতু অগ্রস তো আপনারা আপনাদের দেখানো পথেই তো আমরা হাঁটবো, তো সেক্ষেত্রে আমরা সে প্রত্যাশা ব্যক্ত করি যে আপনি আপনারা হ্যাঁ আপনারা যেটা বলবেন যে আমাদের জাহাঙ্গীরনগর হবে নাকি টাঙ্গাইলে হবে না কোথায় হবে সেটি আপনারা আমাদের দাবি অ্যাসোসিয়েশন থেকে এটি ঠিক করা হবে আর কি। তো অবশ্যই আমরা চাই যে মিলন মেলাটা হোক, আমাদের মূল টার্গেট হচ্ছে মিলন মেলা। হ্যাঁ সুলাইমান ভাই বলেন। প্রোগ্রামটা যেখানে ভালোভাবে করা যায় এখনই করা যাবে না, তো আমাদের প্রোগ্রামটা যাতে অবশ্যই হয় সেটা চাই, যেখানে ভালোভাবে করা যায় সেটাই করতে হবে। আপনার চিন্তায় জাবি টাঙ্গাইল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি সুলাইমান ভাই? জাহাঙ্গীরনগর পরিবহন টাঙ্গাইল নিয়ে? হ্যাঁ আমাদের আসলে টাঙ্গাইলে একটা স্থায়ী অফিস নয়, আমাদের আমাদের একটা স্থায়ী অফিস যদি করা যেত এটা তাহলে আমরা আরো অনেক ভালো করে কাজ করতে পারতাম, এটা আমাদের করা দরকার। আমরা বিভিন্ন জায়গায় মিটিং করি, আর আমরা একটা স্থায়ী অফিস করতে চাই, আর সেই সাথে ওয়েবসাইটের কথা বললাম, ওয়েবসাইট আর ডিরেক্টরি, আর আমরা যে কাজগুলো এখন করে যাচ্ছি ক্রমাগত বহু বছর যাবৎ সেটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর পরিবার টাঙ্গাইলের দ্বারা বিভিন্ন সময় অসুস্থ হয়েছে টাঙ্গাইল, এবং টাঙ্গাইলের বাইরেও আমরা অনেককেই আমরা কিন্তু বহু টাকা দিয়ে অনেককে সাহায্য করেছি এবং প্রতিনিয়ত করছি। এই করোনাকালীন সময়েও কিন্তু আমরা অনেককেই দুর্যোগমূলক মুহূর্তে এই সময়েও কিন্তু আমরা বেশ কয়েকজনকে আর্থিকভাবে সহায়তা করার জন্য চেষ্টা করেছি এবং পরে করতে পেরেছি। আমরা এই কাজটাও অব্যাহত রাখতে চাই, এই হলো আমার মুখ্য পরিকল্পনা। আচ্ছা আমি একই বিষয় নিয়েই যাচ্ছি আমাদের কবি ভাইয়ের কাছে। আসলে সুলাইমান যেটা বললো যে অফিস দরকার, আমি সুলাইমানের সাথে একমত, আর হচ্ছে ডিরেক্টরি অবশ্যই করা দরকার, তারপরে গেট টুগেদার অবশ্যই ইয়ারলি করা দরকার, আমি সুলাইমানের সাথে একমত। আর সুলাইমান যেটা বললো যে তারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে করোনাকালীন সময়ে মানুষকে সহযোগিতা করছে শুধু টাঙ্গাইল না টাঙ্গাইলের বাইরেও, গ্রেট জব, এটা অব্যাহত রাখা দরকার, এবং এটা আসলে কারো একার পক্ষে সম্ভব নয়, এটা আমাদের সবার সম্মিলিতভাবে করা উচিত। আমি মনে করি যে টাঙ্গাইলের মানুষ সত্যিকার অর্থে মানে আমি অবশ্যই বলবো যে টাঙ্গাইলের মানুষ ভালো মানুষ, আমরা আসলে পরিশ্রমী মানুষ, আর এই কাজটা আমরা পারবো না এটা আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি যে আমরা পারবো, আমাদের সেটা করা উচিত। আর আমাদের যারা অগ্রত আছেন যারা মুরব্বী আছেন তারা আমাদেরকে গাইড করবেন, সেই অনুযায়ী আমরা এগিয়ে গেলে অবশ্যই একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে যাবে। ভাই বংশী টেলিভিশনের আয়োজন কেমন লেগেছে? আসলে অবশ্যই ভালো লেগেছে, আমি তুমি যখন আমার সাথে যোগাযোগ করলাম এর আগে আমি ইউটিউবে একটা প্রোগ্রাম দেখেছি আর কি, অবশ্যই ভালো লাগে। আর হচ্ছে আমি সবসময় একটা কথা বলি, আমার কথাটা নেগেটিভলি নিব না, যে মায়ের কাছে কখনো মেয়ে অসুন্দর থাকে, আমার কথাটা কি বুঝতে পেরেছ? হ্যাঁ হ্যাঁ, মায়ের কাছে কখনো মেয়ে অসুন্দর থাকে না। দেখবা একজন মা যখন তার মেয়েকে বিয়ে দিতে যায় তার ছেলের মতো বর খুঁজে, আর যখন ছেলেকে বিয়ে করাতে যায় তখন সে তার মেয়ের মতো পাত্র খুঁজে। তাদের বংশাই বংশাই টিভি হচ্ছে আমাদের রক্তের বন্ধনের একটা টেলিভিশন, কারণ বংশাই নদী নামে তোমরা এই নামকরণটা করেছ, টাঙ্গাইলের একটি নদী বংশাই নদী আমি যদি ভুল না করি। আবার আমার বাড়ির পাশে আর একটা নদী আছে, সেটার নাম হচ্ছে কেউ বলে ঝিনাই নদী কেউ বলে ঝিনুক নদী, ঝিনুক নদী নামগুলো ঝিনুক নদী, আমার একদম সেইখানে খেলাধুলা করে বড় হয়েছি, নদীতে সাঁতার কেটেছি, তো নামটা খুবই সুন্দর। আর আরেকটি ভালো কাজ করছো, এটার জন্য অবশ্যই বংশাই টেলিভিশন স্যালুট পাওয়ার যোগ্য, আমার পক্ষ থেকে অবশ্যই বংশাই টেলিভিশন স্যালুট। টাঙ্গাইলের 24 ঘন্টার সংবাদ ভিত্তিক নিউজ চ্যানেল বংশাই টেলিভিশন, বংশাই টেলিভিশন নিয়ে আপনার অভিমত পরামর্শ দিক নির্দেশনা জানতে চাই। আসলে অভিমত পরামর্শ দিক নির্দেশনা হলো যে টেলিভিশনের কাজ
আর বংশাই টিভি, বংশাই টিভির কাজটা কি হওয়া উচিত? বংশাই টিভির কাজটা হওয়া উচিত যে টাঙ্গাইলের সব ঐতিহ্যগুলোকে তুলে ধরা, টাঙ্গাইলে যে অনেক ভালো ভালো কাজ হচ্ছে সেগুলো তুলে ধরা, পজিটিভ দিকগুলো তুলে ধরা, টাঙ্গাইলে অনেক সুন্দর সুন্দর কাজ হয় সেই কাজগুলো তুলে ধরা, যে বাংলাদেশের মধ্যে টাঙ্গাইলে কি এমন একটি জেলা যে ধরো আমাদের টাঙ্গাইলের চমচম কেন বিখ্যাত। আজকে টাঙ্গাইলের চমচম নিয়ে দেখলাম যে অনলাইনে অনেকেই ব্যবসা করছে, বাট সেটা আসলে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী চমচম না। এই যে বিষয়গুলো যে টাঙ্গাইল কেন বিখ্যাত, টাঙ্গাইলের ঐতিহ্যগুলো কি, টাঙ্গাইল টাঙ্গাইলের লোক এখন কে কোথায় আছে, কে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, বা টাঙ্গাইলকে আমরা কিভাবে আরো সমৃদ্ধ করতে পারি, এই বিষয়গুলো তোমার এই টেলিভিশনের মাধ্যমে তুলে ধরা উচিত। অর্থাৎ বংশাই অনলাইন ভিত্তিক টেলিভিশন বংশাইয়ের মুখ্য ভূমিকা পালন করা উচিত কিভাবে টাঙ্গাইলকে আমরা মিডিয়াতে তুলে ধরতে পারি। অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে ভাই আপনার কাছ থেকে আমরা বিদায় নিব আর কি। আপনার কোনো শেষ কথা থাকলে আপনি বলতে পারেন। আমার শেষ কথা বলতে আমি আমার ইউনিভার্সিটির একটি মধুর স্মৃতির কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি তখন থার্ড ইয়ারে পড়ি, থার্ড ইয়ারে পড়ি, তুমি জানো যে আমরা ফটোকপি করার জন্য আমরা নীলক্ষেত চলে যেতাম, তো যথারীতি আমি আর আমার আরেক ফ্রেন্ড, ও এখন মনে হয় কর্মসংস্থান ব্যাংকে আছে, ওর নাম লিটন, আমরা হচ্ছে পাতি লিটন বলে থাকি, তো ওকে নিয়ে নীলক্ষেত গেলাম ফটোকপি করতে। ফটোকপি করার সময় আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে এক বছর পড়েছি, তো জিয়া হলে 105 নম্বর রুমে থাকতাম, শিবলিবাই নামে মানে আমার এক বড় ভাই ছিল সে বায়োকেমিস্ট্রিতে পড়তো, তো শিবলিবাইয়ের সাথে ওইখানে দেখা, তো শিবলিবাই একটা মেয়ের সাথে আড্ডা মারছে, তখন শিবলিবাই আমাকে তুমি করে বলতেছে, তো শিবলিবাই তার সাথে আমাকে পরিচয় করাই দিল যে এই মেয়েটাকে, মেয়ে আমার পরিচিত, তো মেয়েটা আমাকে জিজ্ঞেস করতে আমার, সেও আমাকে নাম ধরে ডাকছে, সে আমাকে তুমি করে বলতেছে, আমার নাম ধরে ডাকলো, একসাথে চা টা খেলাম, খাওয়ার পরে আমি পরের দিন ক্যাম্পাসে এসে যখন ক্লাস করতেছি ক্লাস থেকে বেরিয়ে দেখি ওই মেয়েটা, তো তাকে আমি জিজ্ঞেস করলাম আপনি এখানে, আমি তো এখানে ইকোনমিক্সে ফার্স্ট ইয়ারে পড়ি, পরে আমি বললাম ফার্স্ট ইয়ারে পড়ো তুমি, আমাকে কখনো দেখোনি, আমি তো থার্ড ইয়ারে পড়ি। সেই দিন মেয়েটা লজ্জা পেলো, মানে এত লজ্জা পেয়েছে যে মানে তার সাথে আর দেখা হলে সবসময় সে উন্না দিয়ে ঘুমটা দিত, এখন আবার তার সাথে আমার দেখা হয়, ওর ছেলেও মির্জাপুর ক্যারেক্ট কলেজে পড়ে, আমার ছেলেও মির্জাপুর ক্যারেক্ট কলেজে পড়ে, ওইখানে গিয়ে দেখা হয়, দেখলে আমার ওই কথাটা মনে হয় যে সে আমার 2 বছরের জুনিয়ার, বাট সে আমাকে খুদরি করে বলছিল, এই স্মৃতির কথাটা মনে হয় আর কি মাঝে মাঝে। আমরা যাচ্ছি সুলায়ন ভাইয়ের কাছে। ভাই, বংশায়ের আয়োজন কেমন লেগেছে? আর টাঙ্গাইলের 24 ঘন্টার সংবাদ ভিত্তিক টেলিভিশন বংশাই টেলিভিশন নিয়ে আপনার অভিমত, পরামর্শ এবং দিক নির্দেশনা জানতে চাই। বংশাই টিভির আয়োজনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমাদের জাবিদার এই প্রোগ্রামটা, এর আগেও কয়েকটা আমি লাইভ দেখার সুযোগ পেয়েছি, দেখেছি, ভালো লেগেছে। আর এই 24 ঘন্টা যে নিউজ চ্যানেল, সেই হিসেবে ডেভেলপ করার জন্য আমার মনে হয় আর একটু পরিশ্রম করতে হবে। আর টাঙ্গাইলের যে সব বিষয় আছে, যে হুমায়ুন বলুর চমচম বা টাঙ্গাইলের শাড়ি বা আমাদের টাঙ্গাইলের অনেকগুলো জমিদার বাড়ি আছে, তার অনেক কিছু আছে, যেমন সৌধ আছে আর অনেক নদী আছে, অনেক কিছু আছে, অনেক ঐতিহ্য, অনেক বিশিষ্ট ব্যক্তি আছে, তাদেরকে নিয়ে যদি প্রোগ্রাম করা যায় তাহলে কিন্তু আমরা সমৃদ্ধ হতে পারি এবং টাঙ্গাইল নিয়ে অনেক গবেষণা হতে পারে। আমি ছোট্ট একটা কাজ করেছি, তোমরা হয়তো জানো যে পন্নী পরিবারের কিছু ছিল না, আমি দিনের পর দিন বছরের পর বছর চেষ্টা করে কিন্তু একটা গবেষণা করতে পেরেছি। সেরকম গবেষণা আরো বহু কিছুর উপর হতে পারে টাঙ্গাইল, এবং এই ক্ষেত্রে বংশাই টিভি আবার মনে হয় যে সহযোগিতা করতে পারে, তারা বিভিন্ন কিছু তুলে ধরতে পারে এবং গবেষকদের নিয়ে তারা আয়োজন করতে পারে এবং এইভাবে আমরা সমৃদ্ধ হতে পারি। এবং হাইটিকে এগিয়ে যাক এবং এই প্রোগ্রামগুলো আরও চলতে থাকুক, সেই প্রত্যাশা ব্যক্ত করেছি। ভাই, আপনার কোনো শেষ কোনো কথা আছে কিনা? আমার শেষ সুলাইমান ভাই, আমার 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 শেষ কথা হচ্ছে যে
আমি চাই যে আমরা যারা জাহাঙ্গীরনগরে পড়ি বা জাহাঙ্গীরনগরে পড়তাম, তারা সবাই যাতে এক অপরের সাথে যোগাযোগ রাখি, সবাই সবার বিপদে একদম সহযোগিতা করি, এগিয়ে আসি এবং সবাই মানবিক গুণ সম্পন্ন হয়ে মানুষের মতো মানুষ হতে চেষ্টা করি। হুমায়ুন যে বললো যে সে অনেক মানবিক কাজ করেছে, আমি তাকে বিশেষ আমার বন্ধু হুমায়ুনকে ধন্যবাদ জানাই। তার অনেক ভালো কাজের কথা আমি শুনেছি, আমার খুব ভালো লেগেছে। আমি বিশ্বাস করি যে হুমায়ুনের মতো আমরা যদি সবাই চেষ্টা করি এবং ভালো করতে পারি। বিশেষ আমাদের টাঙ্গাইলে আমাদের মোহাম্মদ ভাই বিশেষ করে খুব শ্রম দিচ্ছেন জাহাঙ্গীরনগর পরিবারের ধরে রাখার জন্য, তার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। যে এরকম আরো যারা আসছে সে কি সবাই যাতে এগিয়ে আসে, সবার প্রতি আমার শুভকামনা রয়েছে। অশেষ কৃতজ্ঞতা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। হুমায়ুন কবির ভাই, এক লাইনে কিছু বলতে চাইলে বলতে পারেন, আপনি কিছু বলতে চেয়েছিলেন মনে হয়। আমি একটা কথা বলবো যে আমরা যারা টাঙ্গাইলের আছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমি সবাইকে বলবো যে আমরা সবাই ছোট্ট একটি কাজ করতে পারি। যে জাহাঙ্গীরনগরে আমার টাঙ্গাইলের কোনো যদি এমন একটা ছেলে পাওয়া যায় যে সে টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না, আমরা যেন তাকে সবাই মিলে সহযোগিতা করি। আর আরেকটা বিষয় হচ্ছে যে কিছু দেওয়ার মধ্যে যে আনন্দ পাওয়ার মধ্যে, আসলে কিন্তু যদি সত্যিকার অনুভূতি থাকে তাহলে পাওয়ার পাওয়ার চেয়ে কিন্তু দেওয়ার মধ্যে অনেক আনন্দ। কিন্তু সেটা দিতে হবে নির্বৃত্তে, কেউ যেন না জানে যে আমি একজনকে সাহায্য করব, সেটা সবাইকে জানবে, ফেসবুকে পোস্ট দিব। আমি এটার ঘুর বিরোধী যে এক কেজি চাল সাহায্য করে দেওয়ার মধ্যে কোনো আনন্দ আমি খুঁজে পাই না, যে 7 কেজি চাল দেওয়ার মধ্যে আমি আনন্দ পাই যে একজনে দিবে, কিন্তু সেটা ফেসবুকে পোস্ট আসবে না। এই ফেসবুকটা কিন্তু সত্যিকার অর্থে আমরা এটা মিস ইউজ করছি। কারণ কি, সকালবেলা একজনের বাসায় কি রান্না হচ্ছে সেই রান্নার ছবিটা দেওয়া হয়, খুব দুঃখজনক। ফেসবুকটা হওয়া উচিত যে আমার কোন বন্ধুটা অসুবিধায় আছে, আমার কোন নিকট আত্মীয়টা অভাবগ্রস্ত, তার কি সমস্যা, সেই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি, এটা কিন্তু একটা এটার একটা প্ল্যাটফর্ম হওয়া উচিত। এটা আমি তাই টাঙ্গাইলের সবাইকে অনুরোধ করব যে সবাই সবার অবস্থান থেকে আমরা একজন মানুষ, আমরা একজন মানুষকে হেল্প করি, তাহলে দেখা যাবে যে আমাদের টাঙ্গাইলে আর কেউ অভাবগ্রস্ত থাকবে না। এই যে জাকাত, জাকাতের কথাটা আসছে কেন, আল্লাহ বলছে তোমার সম্পদ আছে সেখান থেকে তুমি তোমার প্রতিবেশী যারা দরিদ্র আছে তাদেরকে তুমি টাকাটা দিবে, কত সুন্দর একটা ব্যবস্থা। তো আমরা সবাই মিলে, আমার 10 টাকা দেওয়ার সামর্থ্য আছে আমি 10 টাকা দিব, যার 5 টাকা দেওয়ার সামর্থ্য আছে সে 5 টাকা দিবে, যার 5,000 টাকা দেওয়ার সামর্থ্য আছে সে 5,000 টাকা দিবে। বাট আমি চাই সবাই আমরা যদি একটু একটু করে ভালো কাজ করি, তাহলে একদিন দেখা যাবে ওইটা আমাদের কাছে একটা বিশাল সিন্ধু আকারে দেখা দিবে। আমি টাঙ্গাইলের মানুষ হিসাবে সত্যিকার অর্থে আমি গর্বিত যে আমি টাঙ্গাইলের মতো একটা জেলায় আমি জন্মগ্রহণ করছি, সত্যিকারে একটা ভালো জায়গা এখান, এখানকার জন্য সত্যিকার অর্থে মন কাঁদে। আমি সবসময়ই টাঙ্গাইল যাই, টাঙ্গাইলের মানুষের কাছে যাই, তাদের ভালোবাসা পাওয়ার চেষ্টা করি সবসময়ই, এবং সবারই সেটা করা উচিত। আমি যে এই উপদেশবাণী বলছি আসলে তা না, আমরা চাই টাঙ্গাইলের সবাই মিলে আমরা আমাদের টাঙ্গাইলকে একটা সুখী সমৃদ্ধ পরিবার হিসেবে। ভাই, আমাদের ইতিমধ্যেই চিত্রনায়ক আমিন খান কমেন্ট করেছে আপনাকে নিয়ে, দা রিয়েল হিরো, আপনাকে বলেছে রিয়েল হিরো। আসলে ভাই, আপনার সাথে কথা বলেও কিন্তু আমি এবং সুলাইমান কবির ভাই মানে একমত হবে বিষয়টা নিয়ে। আজকের প্রোগ্রামের যে আয়োজনটি আমি দেখছি এবং চিত্রনায়ক আমিন খান সেও আপনার প্রোগ্রামটি দেখছে, যেহেতু তিনি ওয়ালটন গ্রুপের মেম্বার, তো আমরা একই ডিপার্টমেন্টে কাজ করি। হ্যাঁ, এর আগে আপনাদের সাথে হাসর একটি প্রোগ্রাম দেখেছিলাম আমরা আর কি। আচ্ছা আচ্ছা, তো
সত্যিকারের যে হিরো সেটি হচ্ছে আপনি তার প্রমাণ। মানে আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমার সাথে সুলাইমান কবির ভাই একমত না, সুলাইমান কবির ভাইও একমত। আমি একটা কথা, কারণ কারণ আপনি ভাই আপনি হচ্ছে বিনয়ী মানুষ, বিনয়ী মানুষ কখনো বা জ্ঞানী মানুষ যদি বলি সে কখনো স্বীকার করবে না সে জ্ঞানী। তো বিষয়টা হচ্ছে আপনার মধ্যে যে মানবতা বোধ, আপনার মধ্যে যে মানবতা বোধ, আপনি যে বললেন দেওয়ার মধ্যে যে আনন্দ, আসলেই ভাই বিষয়টা হচ্ছে আজকে আমাদের অনুষ্ঠান ভাই অনুষ্ঠান হচ্ছে শেষ হয়েও হইল না শেষ একটি ব্যাপার আর কি। মানে আরেকটা কথা বলি, আমি আরেকটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে আসলে দেওয়ার মধ্যে যে আনন্দ আমি বলতে চাই। আবার একজন শ্রদ্ধেয় ডিরেক্টর আছেন মাহবুবুল আলম খালিদ, আমরা খালিদ স্যার বলি, উনি আসলে আমাকে শিখিয়েছেন যে পাওয়ার চেয়ে দেওয়ার মধ্যে বেশি আনন্দ। উনি গান লেখেন, উনি গান মানে ওনার শত শত গান অলরেডি ইউটিউবে খালিদ সঙ্গীতে গেলেই তুমি দেখতে পারবা। আমি সত্যিকার হিরো উনি আমার কাছে, কারণ ওনার কাছ থেকে আমি এত কিছু শিখতে পেরেছি যে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। উনি দেখতে খুবই সুন্দর, ওনার ব্যবহার আসলে ভোলার নয়, আমি ওনাকে অনুকরণ করার চেষ্টা করি বাট কখনোই ওনার মতো করতে পারি না। সত্যিকার অর্থে আমি বলবো যে উনি একজন ভালো মানুষ, এবং উনি প্লেনে বসে বসে গান লিখে, এই করোনা নিয়ে গান লিখেছে, সব ফেস্টিভ্যাল নিয়ে গান লিখেছে, সুন্দরবন নিয়ে গান লিখেছে, কক্সবাজার নিয়ে গান লিখেছে, বৌদ্ধ পূর্ণিমা নিয়ে গান লিখেছে, ঈদ উল আজহা নিয়ে গান লিখেছে, ঈদ উল ফিতর নিয়ে গান লিখেছে, ফেলালিকে নিয়ে গান লিখেছে, তারপরে ওই যে আমাদের সাভারের কি দ্বিতীয়টা যে রানা প্লাজা নিয়ে গান লিখেছে, সে অনেক বিষয় নিয়ে গান লিখেছে অনেক। আমি প্রাণতোষকে একটু রিকোয়েস্ট করবো, তুমি খালিদ সঙ্গীত নামে ইউটিউবে ঢুকলে ওনার নামে শত শত গান দেখতে পাবা। যে উনি আমি জানি এক সময় বিস্ফোরণ হবে, উনি মানে বিখ্যাত হবেন যে এতগুলো গান লিখেছে, আমার মনে হয় বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না এত গান একজন মানুষ লিখেছে। আমি সত্যিকার ওই স্যারকে নিয়ে আমি গর্ববোধ করি, আমি ওনার কাছ থেকে অনেক শিখেছি, উনি আমার ডাইরেক্ট বস, আমি প্রতিনিয়ত ওনার কাছ থেকে শিখছি। আর ওনার যে মিষ্টি হাসিটা, ওই হাসিটা দেখলে আসলে সত্যিকার অর্থে মনটা ভরে যায়। উনি টাঙ্গাইলেরই একজন মানুষ, আমি বলবো যে টাঙ্গাইলের একজন গর্বের মানুষ। অবশ্যই 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 ভাই, আসলে আজকে আপনার কাছ থেকেও আমরা অনুজরা অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। আপনি আমাদের জন্য অনেক অনেক মেসেজ দিয়েছেন আজকে, তো এর জন্য ভাই অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সুলাইমান কবির ভাই ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমি সবচেয়ে ভালো লাগছে আপনারা দুজন বন্ধুকে একই লাইভ আড্ডাতে আনতে পারলাম, এটা হচ্ছে বড় একটা বিষয়, এটা কিন্তু খুব কম। আপনাদেরকে আনতে চাই, আমি হচ্ছে জাস্ট মেলানোর জন্য আর কি আপনাদেরকে আনা। তো আমি চাচ্ছি প্রোগ্রামটি শেষ করব, তার আগে আপনাদের ১৯তম ব্যাচের স্লোগানটি কি ছিল আপনাদের দুজনের মুখ থেকে জানতে চাই। সতীর্থ ১৯, সুন্দর করে সাজানো, এয়ার কন্ডিশন করা, সেখানে ওরা আমার কাছ থেকে জোর করে একটা এসি নিয়েছে, আমি এয়ার কন্ডিশন করে দিয়েছি, তো খুবই সুন্দর অফিস, আমি মাঝে মাঝে যাই, সে আমাদের জন্য অনেক প্রাইস করে কাঞ্চন। ভাই আজকে একটা কথা আসলে বলছি যে শেষ হয়েও হইল না শেষ, আসলে আমাদের কিন্তু আড্ডা কিন্তু ভাই শেষ বলে কিছু নেই, আড্ডা শুরু আছে কিন্তু আড্ডা শেষ নেই। আসলে আড্ডা আড্ডা যারা দেয় তাদের আড্ডা কখনো শেষ হয় না, আর আড্ডা কিন্তু খুব, আড্ডা কিন্তু কোনো খারাপ কিছু না, আড্ডা কিন্তু খুব ভালো জিনিস, আড্ডা থেকে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসে অনেক। এই যে আজকে আমরা যে কথা বললাম এখান থেকে কিন্তু এই যে সুলাইমান এত বড় মনের একজন মানুষ, সে মানুষ গড়ার কারিগর, মানে কত বছর পরে সুলাইমানের চেহারাটা দেখলাম, হ্যাঁ অনেক বছর, কত ভালো লাগলো। এই যে আড্ডার মাধ্যমে তো দেখা হইলো, প্রাণতোষ তোমার সাথে আমার সরাসরি দেখা হয় নাই বা তোমাকে আজকে দেখছি, এই যে বিষয়টা আমি কিন্তু জাহাঙ্গীরনগরে প্রচুর যাই, এরপরে গেলে অবশ্যই তোমার সাথে দেখা। হ্যাঁ ভাই অবশ্যই, আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে আছি,
তো আমি আপনাকে ইনভাইট করব যে এই বর্তমান সময়ে আপনারা দুজন যেন হলে থাকার যে ইয়াটা মজাটা, মানে আপনারা দুজন থাকতে চান এক রাত হলেও, এক রাত মানে আড্ডার জন্য, মানে আপনাদের দুজনকে ইনভাইট করলাম। শুনো তাহলে আরেকটা মজার কথা বলি, ১৯৯১ সালে যখন ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু হলো সুলেমান, হ্যাঁ, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েই সাত দিন পরে শুরু হলো যে কি ক্রীড়া প্রতিযোগিতা হবে হলে, তো হলে ক্রীড়া প্রতিযোগিতায় মানে স্পোর্টস অংশগ্রহণ করলাম। অংশগ্রহণ করে চারটা ইভেন্টে ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড় লং জাম্প আর হলো ত্রিলম্ব, চারটায় ফার্স্ট হইলাম, চ্যাম্পিয়ন হইলাম। আরেকজন আবার সেও চ্যাম্পিয়ন হলো, যুগ্ম ভাবে চ্যাম্পিয়ন হইলাম। তো চ্যাম্পিয়ন হওয়ার পরে আমাদের হলের প্রভুষ ছিল হারুনুর রশিদ স্যার, তিনি যে পরে বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন, ইংরেজি টিচার। তো আমার উনি শিক্ষকটা, উনি ওই আমাকে চ্যাম্পিয়ন ট্রফি দেওয়ার সময় উনি আমাকে জিজ্ঞাসা করলেন, এই বলো তো তুমি আমার কাছে কি চাও? আমি বললাম স্যার আমি ১৫১ নম্বর রুমে থাকি, ওইখান দিয়ে পানি পড়ে, বাথরুমের কাছে গন্ধ আসে, তুমি আমার কাছে কি চাও? বলছে স্যার আমাকে একটা সিঙ্গেল রুম দিতে পারবেন? ওই ঠিক আছে আমি দিব। তো আমি এই হলে ১০ দিন থাকার পরে উনি আমার জন্য একটা সিঙ্গেল রুম ব্যবস্থা করে দিলেন। আরেকটা কথা বলি যে উনি আমার সরাসরি কোনো শিক্ষক না, আমার এই সাইনাসের প্রবলেম আছে, তো মাথা ব্যথা হইলে আমার বমি হতো। তো স্যার সবসময় হতো যে আপনি ১০টার দিকে ওই ডাইনিংয়ে এসে ঘুরতো, তো স্যার যখন যাচ্ছেন আমি থাকতাম ওই এমএস হলের একদম মানে ওই সিঁড়ির উপরে ৪১৫/২ মানে গেটটা ঢুকতে ওটার উপরে, আমি বমি করতেছি, আমার আমার মাথা ধরতেছিল। আজিজ নামে একটা শিখ বয় ছিল, মারা গেছে ও, ওকে আল্লাহ জান্নাত বাসী করুক। তো স্যার ওই বমির শব্দ শুনে স্যার আমার রুমে আসছে, এই তুমি বমি করছো কেন? আমি বললাম স্যার আমার তো এরকম সাইনাসের প্রবলেম, কিছু খেলেই বমি হচ্ছে। তো স্যার কি করলেন জানো, ওই রাত্রি ১০টার সময় বাসায় গিয়েছে, তার বাসায় গিয়ে আমার জন্য নরম করে খিচুড়ি রান্না করে নিয়ে আসছে, এনে স্যার আমাকে তামিজ দিয়ে খাওয়াই দিয়েছে। আমি আমার গর্বে এখনো বুক ভরে যে এরকম শিক্ষকের ছাত্র আমরা, যদি সে আমাকে পড়ায়নি, যে একজন শিক্ষক রাত্রি ১০টায় হল থেকে গিয়ে স্যারের ওয়াইফকে দিয়ে রান্না করে এসে আমাকে তামিজ দিয়ে খিচুড়ি খাওয়াই দিয়েছে, এরকম শিক্ষকের ছাত্র হওয়া আসলে গর্বের। আমি আসলে বুক ভরে স্যারকে, আমি স্যার আমাকে পড়াইনি বাট আমি স্যারকে কোনো দিনই ভুলতে পারি না যে আমি স্যারের ছাত্র, আমার মানে গর্বে বুকটা ভরে যায়। আমি এই ব্যাপারে একটু বলতে চাই, আসলে আমি হারুন রশিদ স্যারের ডাইরেক্ট ছাত্র, আমি আমার ইংরেজি সাবসিডিয়ারি ছিল এবং স্যার আমাকে একটা বছর ইংরেজি পড়িয়েছেন। স্যার সত্যি খুব ভালো মানুষ এবং স্যারের পড়ানো বিশেষত আন্তরিকতা আমার খুব ভালো লেগেছে, এবং হুমায়ুন যে কথাটা বললো আমার কাছে খুব ভালো লেগেছে, এই বিষয়টা আমি জানতাম না। তবে স্যারকে আমরা ক্লাসে বা ক্লাসের বাইরে যতটুকু দেখেছি স্যার খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ, এবং স্যার আমাকে সবসময় কবি নামে ডাকতো। আমি বাংলা একাডেমিতেও স্যারের কাছে অনেকবার গিয়েছি, স্যার আমাকে সত্যিকার অর্থে যে তারা, আমার মনে হয় না যে এরকম শিক্ষকরা কখনো তার ছেলে মেয়েদের আসনে আমাদেরকে বসাতো, আমাদেরকে মনে করতো যে আমরাও তাদের ছেলে মেয়ে। উই আর প্রাউড ফিল ফর দিস টিচার, দে আর নট অনলি আওয়ার টিচার, দে আর আওয়ার ফাদার, আমরা সেই ভালো লাগার স্মৃতি নিয়ে এখন বাড়ি যেতে চাই। আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা এবং অনেক অনেক ভালোবাসা ভাই, আপনাদের কাছে আমি সময় দিতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি, কারণ আজকের আড্ডা থেকে অনেক কিছু জানতে পারলাম। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের জাবিরটা, ইতিমধ্যেই শেষ হয়ে গেল আমাদের আজকের জাবিরটা। আমাদের আগামী পর্বে, আমাদের আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি সবাইকে। ক্রিকেটে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ, টাঙ্গাইল স্টেডিয়ামে বছরব্যাপী ভর্তি চলছে ক্রিকেট প্রশিক্ষণে। ভর্তি হওয়া যাবে ছেলে ও মেয়ে পৃথক ব্যাচে। বিকেএসপিতে ভর্তি ইচ্ছুক ও ছোট বাচ্চাদের জন্য রয়েছে বিশেষ প্রশিক্ষণের সুব্যবস্থা। দূরবর্তী ছাত্রদের জন্য আছে আবাসিকের সুবিধা। আগ্রহীরা আজই যোগাযোগ করুন টাঙ্গাইল স্পোর্টস একাডেমিতে। মোবাইল 01711730331, 01712786024, অথবা চোখ রাখুন টাঙ্গাইল স্পোর্টস একাডেমির অফিসিয়াল ফেসবুক পেজে।